সামানি কিরামও আমার তো আল্লাহবিজি বাবা যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে বলে আল্লাহ গো যে ব্যক্তি কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরের আজাব আল্লাহ আপনি মাফ করে দিন আমার আল্লাহ তাআলা বলতে আছে হাবিব গো হাবিব আজকে আপনার হাতের দোয়া আমার দরবারে কবুল হবে না এ বেরাদার ইসলাম মুআজ্জাম সামানি কিরামও আমার নবীজি বলতেছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন কেন দোয়া কবুল হবে না আল্লাহ আমি যখনই আপনার কাছে হাত তুলেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে ও গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব কেন দোয়া কবুল হবে না আল্লাহ বলতেছে গো আমার হাবিবুল্লাহ যিনি কবরে শুয়ে আছে তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে আমার আল্লাহ বলতেছেন বলো গো আমার নবীজি যতক্ষণ পর্যন্ত এই ছেলেটার মা ক্ষমা না করবে এ ছেলেটার কবরে কিয়ামত পর্যন্ত আজাব চলতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি চোখের পানি ঝরায় বলতেছে ও গো আমার সাহাবীরা বলো বলো এই ছেলেটার মা কোথায় আছে বলো নাও সাহাবীরা বলছো গো নবীজি ইনার একজন মা বেঁচে আছে একটা কুড়ো ঘরে আল্লাহর ইবাদত করে গো নবীজি আমার নবী বলতেছে গো আমার সাহাবীরা তাড়াতাড়ি করে আমাকে ওই জায়গাতে নিয়ে চলো আমার নবীজি এক পা দু পা করে ওই বুড়িমার বাড়িতে গেল যাওয়ার পরে বলতেছে বলো গো বুড়িমা ও গো বুড়িমা আপনার বাড়িতে আমি এসেছি বুড়িমা বলতেছে গো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন আমার কপাল ভালো তখন আমার নবী বলতেছে বুড়িমা আপনার বাড়িতে একটাই কারণ জন্য এসেছি বুড়িমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে কেন এসেছেন বলুন আমার নবীজি চোখের পানি ঝাড়া বলতেছে বলো গো বুড়িমা আপনার একটা সন্তান কি মারা গেছিল বাবা যে যেমন সন্তানের কথা বলেছে বাবা বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে ও গো নবীজি ওই সন্তানের কথা বলবেন না ওই সন্তান আমার বাড়িতে নাই আমি এখন শান্তিতে আছি গো নবী ও গো দয়াল নবীজি আপনি বলুন না হঠাৎ করে আমার সন্তানের কথা বলছেন কেন বেরাদার ইসলাম মুআজ্জাম সামানি কিরামও আমার নবী মুস্তফা বলতেছে বুড়িমা তোমার ছেলের কবরে এখনো আজাব চলতেছে জোরে বলুন সুবহান এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও বুড়িমা চোখের পানি জর্জর করে ফেলতে লেগেছে ও গো দয়াল নবীজি যে সন্তানকে আমি গর্ভে দশ মাস দশ দিন রাখলাম গো নবী আমি যখন রাতে ঘুম পারতাম আমাকে লাঠি মেরে দিত আমার ব্যাট তবু আমি মা জননী কত বেদনা সহ্য করেছি ও গো দয়াল নবীজি আমার সন্তানকে যখন দুনিয়াতে জন্ম দিলাম ও গো নবীজি আমি কতটা কষ্ট পেয়েছি সন্তান তাতে জানে না ও গো নবীজি ওই সন্তান জন আমি যখন লালন পালন করতেছিলাম আমি যখন ঠান্ডা রাত্রিতে যখন ঘুমিয়েছিলাম আমার বাচ্চা যখন ডান পাশে ছিল ডান পাশে যখন আমার বাচ্চাকে রেখেছিলাম আমার বাচ্চা পেশাব করে দিত আমি মা জননী ওই বাচ্চাটাকে নিয়ে বাম দিকে রাখতাম বাম দিকে যখন পেশাব করে দিত ও গো দয়াল নবীজি আমি তখন আমার জায়গাতে রাখতাম ও গো দয়াল নবীজি যখন আমার জায়গাতে আমার বেটা পেশাব করে দিত আমি মা জননী এই ছেলেকে বুকের ওপরে জায়গা দিতাম ও গো নবীজি এই সন্তান যদি আমাকে দুঃখ কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না গো নবী আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে বুড়িমা আপনার সন্তানের কবরে এখনো আজাব চলতেছে আপনার বেটাকে ক্ষমা যদি না করেন আপনার বেটার কবরে কিয়ামত পর্যন্ত আজাব চলবে
বাবা জি আমার নবীজি বলতেছেন, এ বুড়ি মা তবে শুনো গো বুড়ি মা, আপনি আমার সাথে চলুন। বাবা বুড়ি মাকে নিয়ে আপনার তার ছেলের কবরে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি হাত খানা তুলে দোয়া করেছেন, বলো গো আল্লাহ এ বুড়ি মা তার সন্তানের কবরের আজাবটা দেখা শক্তি খানা দান করে দাও। আমার নবীজি যেমন দোয়া করেছে, বুড়ি মা তার ছেলের কবরের দিকে দেখতে পায়, এই ছেলেটা শুধু কান্না করতেছে, বলে আল্লাহ আল্লাহ। বাবা জি মুসলমান ভাইরাও ওই সন্তানটা কবরে আপনার চিৎকার মেরে বলতেছে, ওগো মা জননী আমাকে বাঁচিয়ে না বাঁচিয়ে নাও, আর দাও দাও করে আগুনের প্রতি আপনা জ্বলতেছে। মা জননী বাবা বেটার দুঃখ কষ্ট সহ্য করতে পারল না। ওই বুড়িমা বলছো গো নাবিজি গো, আমি মা বলে দিলাম আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যেমনই তার মা মাফ করে দেওয়াও, বেটার কবরের আজাব মাফ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলবেন না, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। মা বাবাকে ভালোবাসেন তো বাপ, কে কে ভালোবাসেন হাত তুলেন। আমরা মা বাবাকে ভালোবাসি। একটা কেউ নাবির প্রেমিক আছেন, জীবন শুরু করেন, শুরু করার আগে আমি দেখতে চাই একজন আশিক কে, মা বাবাকে ভালোবাসার মহাব্বতের বেটাকে একটা দেখতে চাই, একজন ভাই উঠে দাঁড়িয়ে বলেন যে আমি এক 10 বস্তা সিমেন্টের ব্যাগ দিব। কেউ আছেন যারা মা বাবাকে ভালোবাসেন? হাত তুললে বলেন তো যে আমি মাকে ভালোবাসি, এবের খোদার ঘরে দান করে দেখাতে হবে মাকে কতটা ভালোবাসেন, ঠিক কিনা? একজন ভাই আমার দাঁড়িয়ে বলেন তিনি যে আমি মার জন্য 10 বস্তা খোদার ঘরে সিমেন্ট আমি দান করলাম। কেউ আছেন? ইনশাল্লাহ হবে। জীবনে শুরু করার আগেই আমি বললাম বাবজি, মা বাবাকে তো ভালোবাসেন বললেন, একজন নাবির প্রেমিক মা বাবাকে ভালোবাসার বান্দাকে দেখতে চাই। বাবাজি খোদার ঘরে দান করলে পরে আপনার কমবে না? আল্লাহ বলতেছে যারা খোদার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাকে দেখি। জরুর বলুন, একজন ব্যক্তি হবে না? একজন ভাই আমার 10 ব্যাগ সিমেন্টের দাতা কে আছেন? ইনশাল্লাহ হবে। অনেকে দান দিয়েছেন, তবু বাবা যে আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে মায়ের জন্য 10 ব্যাগ সিমেন্ট দান করবে খোদার ঘরে, আল্লাহ তার মরার পরে তাকে জান্নাতে জায়গা দান করিও। জোরে বলুন, আল্লাহ বলছে আমি মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করি। একজন প্রথম আমি উঠার আগে একজনকে দেখতে চাই, নাবির আশিক, নাবির প্রেমিক, খোদার নেক বান্দা, মা বাবাকে ভালোবাসনে বালা একজনকে দেখতে চাই, 10 ব্যাগ সিমেন্টের দাতা। কেউ আছেন কি গো? দাঁড়ান, কি নাম? নজিমুল হক, নজিমুল হক দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুজাম্মেল না কি নামটা বললেন? নজিমুল, নজিমুল, নজিমুল ভাই আমার 10 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। তজিমুল ভাই আমার 10 বস্তা সিমেন্ট দিয়েছে, তার বাপ মাকে ভালোবাসার কারণে আল্লাহ তার বাপ মাকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ ওই ছেলেটাকে আল্লাহ আপনি আপনি নবী নবীর গোলাম বানিয়ে নিন, তাকে জান্নাতি বলে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহু আমিন। এ দেখেন মা বাপের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করুক, তার মাকে জান্নাতি বানের জোরে বলুন আল্লাহু আমিন। একটু ওই ভাইয়ের জন্য আর ওই যে মা 500 টাকা দিয়েছে তার জন্য একটু দোয়া করব, হাত তুলুন। আল্লাহুম আমিন। আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, আজকে জীবনের শেষ রাত্রি, আল্লাহ একজন ভাই আমার মা বাবাকে ভালোবাসার কারণে আল্লাহ গো নবীর আশিক
আল্লাহ আপনার অনেক বান্দাও আল্লাহ আপনার ঘরে 10 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানগুলোকে আপনার দরবারে কবুল করে নিন। আর একজন ভাই দিয়েছে 500 টাকা তার বাপ মায়ের জন্য, আল্লাহ তার বাপ মাকে জান্নাতে বানিয়ে নিন। ইয়া আল্লাহ গো আমি মুসাফির ব্যক্তি, ইয়া আল্লাহ আপনি বলেছেন মুসাফির ব্যক্তির দোয়া কখনো বাদ যায় না। ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছি মাওয়াত। ইয়া আল্লাহ জীবনী শুরু করার আগে একজন ভাই আমার 10 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে তার বাপ মাকে ভালোবাসে কতটাও, আল্লাহ তাকে মরার পরে জান্নাতি বানিয়ে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন সুম্মা মিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি মৃত্যু কালু মোহাম্মদ এক বস্তা সিমেন্ট না 10 বস্তা 1000 টাকা, মৃত্যু মালেকা বিবি 1000 টাকা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে দিবেন ইনশাল্লাহ করব। দেখেন দুজনে হাজার হাজার করে 2000 টাকা দিয়েছে। নারী দেখবেন আল্লাহু আকবার, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলা কাল হযরত জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 1000 1000 2000, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তাকে জান্নাতি বানান, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহু আমিন। বাবাজি দান করেছে ইনশাআল্লাহ। আচ্ছা আর একটা ভাই 10 বস্তা সিমেন্টের ব্যাগ হবে না আগো, 10 বস্তা সিমেন্ট নূর ইসলাম 1000 টাকা, 1000 টাকা দেখেন নূর ইসলাম দিয়েছে 1000 টাকা। নারী দেখবে নূর ইসলাম দিয়েছে 1000 টাকা দাতা, আল্লাহ তার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আর একটা ভাই হবে না 10 বস্তা সিমেন্টের দাতা? জি একটু জীবনটা আমি শুরু করবো, আর একটা দেখবো, দেখার পর ইনশাল্লাহ আমি আগিয়ে যাবো। আর একটা ভাইকে দেখতে চাই 10 বস্তা সিমেন্ট একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি শাহজাহান আলী 10 বস্তা সিমেন্ট মনোহরপুর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূল মাসলা কাল হযরত জিন্দাবাদ। শাহজাহান আলী মনোহরপুর, মনোহরপুর মনোহরপুর থেকে 10 বস্তা সিমেন্ট দিয়েছে, ইয়া আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তার দানটা কবুল করে নিন, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। ওই ভাইয়ের যদি বিবাহ শাদী হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন। দেখেন আদাউর রহমান দেয় 7 বস্তা সিমেন্ট, নার দেখবেন নারে রিসালাত মাসলাক আল হযরত আতাউর রহমান ভাই আমার 7 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিন, আল্লাহ তাকে মরার পরে আল্লাহ তাকে নবী মুস্তফার গোলাম হিসাবে জান্নাতে জায়গা দিন। জোরে বলুন 7 বস্তা সিমেন্ট দিয়েছে। বাবা যে আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যারো সঠিক পথ এবং আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহ বাবিন। পেরাদ ইসলাম আসুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আল্লাহ বলতেছেন হে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠায়নি। জোরে বলুন বলছে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠায়নি, যদি পাঠিয়েছি আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন বাবাজি এই রহমাতের নাবি কে? জোরে বলেন না রহমাতের নাবি কে? আমার নাবি এ মুস্তফা। জোরে বলুন খাদিমুল বাবা, খাদিমুল দেছে বাবার জন্য 5 বস্তা সিমেন্ট, নার দেখবেন নার রিসালাত মাসলাক আল হযরত খাদিমুল ভাই আমার দিয়েছে 5 বস্তা সিমেন্ট তার বাপের জন্য, আল্লাহ তার বাপকে জান্নাতি বানিয়ে দিন, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তার বাড়িতে বালা মুসিবতকে দূর করে দিন। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান আসুন আমরা নাবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা যে জীবনী যদি আপনার
হাজী মোশাররফ হোসেন দিয়েছেন চুন্নি গাছি থেকে 1000 টাকা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000 টাকা আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দি জোরে বলুন আল্লাহু আকবার তাকে বলে ও গো চাঁদ তুমি বলে দাও আমার সুবহানাল্লাহ নবীজি কোথায় জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখ লাখ হাজিরা সব হজে পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবুল হোসেন দেছে বাবার নামে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে জেনেতে দেছে 200 আল্লাহ তার বাবাকে জান্নাতি বানিয়ে নিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা তাই আল্লাহ বলতেছেন আমার হাবিবুল্লাহকে যদি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হালিমা কি করলো জীবনে কাল কথা থেকে রেখেছিলাম বাপ হ্যাঁ রকি দিয়েছে বাবার নামে 250 টাকা এ আল্লাহ গো তোর বাপকে জান্নাতি বানিয়ে নিন আর রকি ভাই আরেকটা যে 200 টাকা দিয়ে গেল আল্লাহ তাতে যদি বিবাহ শাদী হয় আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করে দিন আর যদি না হয় আল্লাহ তার কপালে জান্নাতি হরি একটা নারী মেলায়া দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি মা হালিমা কি করলো নাবিকে নিয়ে আসলো কোথায় কোথায় গো তয়ফে নিয়ে আসার পরে বাবাজি মা হালিমা বলতেছেন বলে স্বামী গো দুটো দন্না টানবো একটা আমার বেটার জন্যে আর একটা হচ্ছে মা আমিনার বেটার জন্যে বাবা জীবনে শুরু হলো এবার মন দিয়ে শুনেন মা হালিমার স্বামী নাবিকে নিয়ে বাইরে গেলেন মা হালিমার পাশে একটা শুকনো গাছ ছিল আমার নাবিজি যখন ওই গাছের দিকে বাবা তাকিয়েছে শুকনো গাছ বাবাজি তাজা হয়ে গেছে জোরে বলুন নাবি আমার মাঠের দিকে তাকিয়েছে সরষের শ্যামলে বাবাজি ভর্তি হয়ে গেছে জোরে বলুন এ নাবি আমার রহমাতাল্লিল আলামিনের চোখ জোরে বলুন কার চোখ নাবি মুস্তফার চোখ যারা বলে যে নাবিজি দেখতে পায় না আজ আমি প্রমাণ দিতে চাই কোরআন থেকে জোরে বলুন আল্লাহ পাক বলতেছেন আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ বলতেছে হাবিব আপনি কি দেখেননি আপনার পারওয়ারদিগার ওই হাতিবালা আব্রাহা বাদশার কি অবস্থা করেছিল আমার নবী মুস্তফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি ছিলেন আমার হাবিবুল্লাহ সাহেবে কারআন আপনার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশে মহল্লায় বাবাজি ছিলেন আমার আল্লাহ বলতেছে হাবিব আপনি কি দেখেননি তার মানে আমার নবী মুস্তফা আরশে মহল্লা থেকে দেখতে পেয়েছে যে আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে তাহলে আরশে মহল্লা থেকে যদি আমার নাবি দেখতে পায় তাহলে মদিনা থেকে দেখতে পাবে না জি মদিনা থেকে দেখতে পাবে এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে নাবি আমার শুকনো গাছের দিকে তাকালেন শুকনো গাছ বাবাজি তাজা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি এদিকে মা হালিমার স্বামী তাড়াহুড়া করে বাড়ি এসেছে মা হালিমা বলছেন বলে স্বামী গো আপনি এই তো গেলেন আবার চলে আসলেন তাড়াতাড়ি করে আপনাদেরকে সন্তান দিও জ্বালা একটু সন্তান টেনে নিয়ে আদর সহক করবেন কি ভালো কে মন্দ তা তাড়াতাড়ি করে যে গেলেন আবার নিয়ে চলে আসলাম আর দন্যাটা নাই হলো না কিন্তু মা হালিমার স্বামী বলতে যে
বলো বিবি গো, ও গো আমার প্রাণের বিবি, আমি এমনি আসি নাই। বলে কেন, কি হয়েছে? বলে আমাদের বাড়ির পাশে একটা শুকনো গাছ ছিল, ওই শুকনো গাছ যখন এই ছেলেটা তাকিয়েছে, এই গাছ যেন জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। আর মাঠে যেন সরষের শ্যামল ভর্তি হয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহ তাআলা না বলতে যে স্বামী গো, আমি জানি ইনি ছেলে হলো আলাদাও, আর আমাদের ঘরের ছেলে হলো আলাদাও। বেরাদের সালাম মাদার সামানি মাহালিমার স্বামী বলতে চো গো মার বিবি, তবে বলুন না আপনার কি ঘটেছে। তখন মা হালিমা বলতে যে স্বামী গো, আমি যখন নবীকে আনতে গেছিলাম মক্কাতে, আমার ডান দিকের স্থানে দুধ যখন পান করলাম, আমার জীবনে বাম দিকের স্তনটা চালু হচ্ছিল না, যখন নবীজি বাম দিকের স্তন দুধ পান করেছে, আল্লাহর কি কুদরত, আমার বাম দিকের স্তন চালু হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, এ বাবা যে দুধ ডন্না যখন টাঙা হলো, একটা হলো মা আমিনার বেটার জন্যে, একটা হলো মা হালিমার বেটার জন্যে। বাবা যে এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে, বেরাদার মা হালিমার বাড়িতে বরকত বরকত হয়ে গেল। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, এক মাস যখন হয়ে গেছে, হজরতে মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বলতে চগো, আমার শ্বশুর আব্বাও, আমার বেটাকে তো এক মাস নিয়ে যা হলো, আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে না আছে একবার যদি দেখতে বেড়াতেন, আমার মনটা খুব খুশি হতো। বাবা দি হজরতে আব্দুল মুতালিব বলতেছে, বলো গো বিবি আব্বাও মা আমিনাও, তবে চিন্তা করো না, আমার বেটা হারিসকে পাঠাবো, তোমার বেটাকে দেখে আসবে। বেরাদার হারিসকে ডাকা হলো, বেটা হারিস গো, সকাল সকাল বেলাতে তুমি যাও, যে মা আমিনার বেটাও যার কাছে দেওয়া হয়েছে, তার নাম হলো মা হালিমা, তার কাছে গিয়ে একটু দেখে আসো, আমার লাতি পোতাটা কেমন আছে। বেরাদার সালাম মাদার সামানি কেরামাও হারিস বলতেছে, বলে আব্বা গো আমি যেতে পারি, কিন্তু আপনার কাছে আমি দুটা জিনিস নেব, একটা হলো ঘোড়া আর একটা হলো তলোয়ার। বাবা গো আমাদের তো দুশ্মনের অভাব নাই গো আব্বা, তবে তলোয়ারটা নিজের সেফটির জন্য আমি নিয়েছি গো আব্বা জানো। বাবা আব্দুল মুতালিব বলছে, বেটা হারে যাও যাও যাও, তুমি সেটাই তুমি নিয়ে চলে যাও। বাবা সকালবেলাতে আব্দুল হারি বাবা চলতে লাগলো, চলতে চলতে গিয়ে বাবাজি ওই তয়েফে যখন আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে হারিস তো মা হালিমার বাড়ি চিনে নাও, কাকে জিজ্ঞাসা করবে, কাকে জিজ্ঞাসা করবে। মা হালিমার সঙ্গে যেই নারীগণ বাবাজি হিংসা হিংসে ছিল, বেরাদের সালাম মাদার সামানি কেরাম ওই হারিস গিয়ে ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো গো বোন এখানে মা হালিমার বাড়ি কোথায়? আপনি মা হালিমার কে হন? বলে আমার একটা ভাতিজা আছে, তাকে দিয়ে গেছি মানুষ করার জন্য। এরা বলছে যে দাঁড়া, মা হালিমার খুব গরম হয়েছে, আর এর চাচাকে নাবি মুস্তফার চাচাকে আব্দুল হারিসকে এমনভাবে ভাঙাবো যেন নাবিকে নিয়ে যেন মক্কা চলে যায়। এ মেয়েগুলা বলতে চগো ভাই, তোমার ভাতিজাকে মানুষ করে না। বলে মানুষ করে না মানে? বলে হ্যাঁ মানুষ করে না। বলে কেমন কি হয়েছে বলো? বলতেছে মা হালিমা কি করে জানেন গো, আমার নাবিকে আপনার ভাতিজাকে ঘরের ভিতরে তালা মেরে দিয়া বাবা সকাল ছটার সময়তে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা ছটার সময়তে বাড়ি আসে। এদিকে আব্দুল হারিস বাবা জি রেগে আপনার ফেটে গেছে যে মা হালিমার একদিন কি আমার একদিন আসক। বেরাদার মজার সামানিকরাম বাবা হারিস গিয়া মা হালিমার বাড়ির গেটের কাছে বসে আছে, যেমন বাবা বসে থাকাও এদিকে বলতেছে, বলে আল্লাহ গো আমার বাড়িতে কে যেন একটা অচেনা অচেনা পুরুষ বসে আছে। মা হালিমা বাবা দূর থেকে দেখতেছেন, যেমন বাবা দেখো আস্তে আস্তে পানিতে আসলো। আসার পরে মা হালিমা বলছে, ভাই আপনার বাড়ি কোথায় গো, বাড়ি কোথায়? তখন বলতেছে, আপনি কে? তো বলে আমার নাম হলো হালিমা। বলে তোমার নামে? বলো হালিমা। বলো হাও? বলো গো হালিমা, তোমাকে আমার ভাতিজাকে মানুষ করার জন্য দিয়ে গেছে,
অথচ তুমি সন্ধ্যা বেলাতে ঢুকতেছো। ওগো হালিমা আমার ভাতিজার দন্না কেন লড়ে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো ভাই আপনার ভাতিজার দন্না লড়তেছে। সুবহানাল্লাহ। হারি বলতেছে লড়ছে না, মা হালিমা বলছে লড়ছে। বলে তাহলে এক কাজ করো, এই গেটের চাবিটা নাও, তালা চাবিটা নাও, নেওয়ার পরে ঘরের ভিতরে যান, এই দোনলা লড়ছে কি লড়ছে নাও। কিন্তু বাবা যে হারে বলছে, বলে হালিমা তবে শোনো গো শোনো, যদি আমার ভাতিজার দোনলা যদি না লড়ে আমার ভাতিজাকে নিয়ে মক্কা চলে যাব। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে গ্রাম, মা হালিমা কি করেছে বাবা? যেমন তালাতে চাবি দিতে যাবে কি, মা হালিমা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো যদি আমার ওপর সন্দেহ করে আমি ঘরে আগে যাব না। হারিসকে বলছে, ভাই আপনি তালা চাবিটা নেন আর তালাটা খোলে, আপনি ঘরের ভিতরে যান, যাবার পরে আপনি গিয়া দেখুন আপনার ভাতিজার দোনলা লড়ছে কিনা। হারিস কি করেছে? বাবা তালাতে চাবি ঘুরিয়েছে, আমার আল্লাহ বলতেছেন, বল জিবরিল সিদরাতুল মুনতাহায় থেকো না, বসে তাড়াতাড়ি করে যাও, যাবার পরে আমার নাবিজির দন্নাটা লড়িয়ে দিয়ে চলে এসে জোরে বলুন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার দুধ বেটা যদি দন্না না লড়ে তাহলে পরে তো মক্কা নিয়ে চলে যাবে। আল্লাহ বলতেছে, জিবরিল যাও যাও আমার নবী মুস্তাফার দন্নাটা লড়িয়ে দাও। বাবা জিবরিল আমিনকে যেমনই হুকুম করা বাবাও, বাবা যে ঘরের ভিতরে জিবরিল আমিন এসে আপনার হাজির, আমার নবী মুস্তাফার দন্নাটা লড়িয়ে দিয়েছে। লড়িয়ে দেওয়ার পরে আমার নবীজি বলতেছেন, বলো গো আমার জিবরিল তবে শুনুন না, আমার পাশে যে দুধ ভাই রয়েছে এ দুধ ভাইয়ের দোনলাকে লড়াবে। জিবরিল আমিন বলতেছে, বলো গো আমার নবীজি আপনার হুকুম, আল্লাহর হুকুম আপনার লড়ার হুকুমটা দিয়েছে, কিন্তু আপনার দুধ ভাইয়ের লড়ার হুকুমটা দেয় নাও। আমার আল্লাহ বলতেছে, বে জিবরিল তবে শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যেটাই বলে তুমিও সেটা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, দুধ ভাই দন্নাটা লড়িয়ে দেওয়া হলো, আর বাবা যে আপনার তালাতে চাবি দিয়েছে, দরওয়াজা আপনার খুলে গেল। দরওয়াজা খুলে যাওয়ার পরে বাবাজি যেমনই ঘরে ঢুকেছে আমার নাবিজির দোলনা লড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, আর বলতেছে, বলো গো হালিমা আমি তো এটা মেনে নিলাম, তবে শুনুন না আমার ভাতি যার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতে, চোখ ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে নাও, যেই দিকে তোমার ভাতিজার আঙুল যায় তার সঙ্গে সঙ্গে আসমান খেলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নাবিকে বলছে, নাবে পড়তে জানে না, এ ঠিক কি না? এই নাবিকে বলছে যে নাবিজের মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই নাবিকে নিয়ে বাবাজি কত রকমের বাজে কথা বলতেছে, যে নাবি না হলে পরে আল্লাহ বলতেছে আমি সারা পৃথিবীর কোন জিনিসকে তৈরি করতাম না, আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করেছি, এ ঠিক কিনা? বাবা যে মুসলমান, হারিস বলতেছে, বলে হালিমা ঠিক আছে সব তো ঠিকঠাক হলো, আমার ভাতিজাকে একটু দেখভাল করিও। হারিস বাবাজি এক পা দু পা করে বাবা কোথায় গেল? মক্কাতে। মা আমিনা বলতেছেন, বলো গো ভাই আপনি তো আমার বেটাকে দেখতে গেছিলেন, কত বড় হয়েছে? আগো এক মাসে বাচ্চা কত বড় হয় ঠিক কিনা? কিন্তু বাবা মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি। বাবা দেব আমাদের দুনিয়ার ছেলের এ আপনার দুনিয়ার যত ছেলেরা রয়েছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, বাবা দে এক বছরে যতটা বড় হয় আমার দয়াল নাবিজি জানো বাবা এক মাসে ততটা বড় হয়। জোর বলুন
বাবা জি মুসলমান ভাইরাও বেরাদার হারি বলতেছে বলো গো আমিনাও তোমার সন্তান ভালো আছে বেশ ভালো হয়েছে আ যেমন বাবা কথাটা বলল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন খুশি হয়ে গেল এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরম হালিমার বাড়িতে বাবাজি যেন আপনার বরকত বরকত হয়ে যায় ওই নারী গল বলতেছি কি ব্যাপার হালিমার বাড়িতে এতটা বরকত হয়ে গেছে এতটাই বরকত বাবা ওই নারীরা বলতেছে বলো গো বেটারাও তোমরা শুধু হালিমার বেটা পিটি যেখানে ছাগল চড়ায় তোমরা ওই জায়গাতে ছাগল চড়াও বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরম তাই কি মামা কখনো হয় যে রহমত আল্লিল আলামিন যে বাড়িতে আছে ওই বাড়িতে শুধুই বরকত আর বরকত জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জি ইয়াদের ছাগল গুলো আপনার পাতলা পাতলা হয়ে যায় আর মা হালিমার ছাগল বাবা মোটা মোটা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইসলাম ওই নারী গুলো বলতেছি মা হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে বেরাদার ইসলাম তারা গোল করে মেয়ে গুলো এক জায়গাতে বসে বসে বলতেছে যে হালিমার সঙ্গে কি করে ঝগড়া লাগানো যায় হালিমার সঙ্গে কিভাবে ঝগড়া লাগানো যায় যেমন বাবা এই কথা বলার পরে ওই মেয়েদের মধ্যে যে বাবা সর্দার ওই মেয়েটা বলতেছে শুনো আমি হালিমার কানে হালিমার কাছে যাব যাওয়ার পরে কিছু কথা শুরু করব অমনি তোমরা ঝগড়া লাগাইয়া দেবে বাবা যে মেয়েদের মধ্যে সর্দার ওই মেয়েটা হালিমার কাছে গেছেন যাওয়ার পরে বলছো গো হালিমা হালিমা তোমার রাত্রে বেলাতে কিসের আলা জ্বলে ওই আলার জন্য আমাদের চোখের ঘুম ভেঙে যায় মা হালিমা বলতেছি বলো গো বোনেরা আমার বাড়িতে কোনো হরকরের আলা নাই ডিবির আলা নাই আমার বাড়িতে কোনো হেজাকের আলা নাই তবে শোনো গো শোনো ওই আলাটা কিসের তোমরা কি জানো নাকি আমার বাড়িতে যে ছেলেটা এসেছে আমার বাড়িতে যে ছেলেটা এসেছে এই ছেলেটা যখন রাত্রে বেলায় আরাম করে আমার নাবিজের শরীর মুবারক থেকে যখন কাপড়টা সরে যায় আমার নাবিজের নূরের চেহারায় তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায় বাবা যেমনই এই কথা বলা বলে কি বলে এই ছেলের নূরের আলাতে আমাদের চোখের ঘুম ভাঙে মা হালিমা বলছে হ্যাঁ জোরে বলুন আজ কিছু দল বাড়িয়েছে তারা নাবিকে নূর বলে মানে না এ ঠিক কিনা নাবিকে নূর বলে মানে না কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা নাবীর নূর এবং মানব জোরে বলুন সুবহানাল্লাহ জি আমার আল্লাহ বলতেছেন যে আমার হাবিবুল্লাহকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু নাবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালা নাহার এবং দিন বানাতাম না ওয়ালাল কমার এবং তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসালা এবং সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নাবী তুমি শুনে রেখো আমার হাবিবুল্লাহ তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা নাবী তোমাকেও তৈরি করতাম না জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বাবাজি আমরা এই নাবিজের গোলাম হয়েছি আমাদের কপাল ভালো না খারাপ জি সৃষ্টি সেরা সবার আলা নাবি যে আমার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সৃষ্টি সেরা সবার আলা নাবি যে আমার নাবে নাবে নাবি নাবি দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নাবি যে আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নাবির মত আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নাবির মত সৃষ্টি সেরা সবার আলা নাবি যে আমার সৃষ্টি সেরা সবার আলা নাবি যে আমার জোর বল সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা আমার নাবির মত দুনিয়া
জাতি কেউ হতে পারবে না। আল্লাহর কোরআন বলতেছেন ওয়া খাতামান নাবিয়িন, এনার পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানে কেরাম, এবার বাবাজি মাহালিমার বাড়তে বাবা বরকতে বরকত হয়ে যায় বাবা। মাহালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো আমার বাড়তে দুবেলা খাবার ধরতো না গো আল্লাহ, কিন্তু এই রহমত আলিল আলামিন নবী যখন আমার বাড়তে এসেছে আমার বাড়তে বরকত আর বরকত, চারবার খেলেও পরে আমার বাড়ির খাবার ফুরায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা এরকম ভাবে আপনার বাড়িতে থাকতে থাকতে আমার নবী মুস্তফার বাবা দুই বছর পূজা গেল, দুই বছর যেমনই পূজে যাওয়া এদিকে মা হালিমা আল্লাহর কাছে আবার দোয়া করছে, আল্লাহ গো আমি তো রহমত আলিল আলামিনকে দুই বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ গো আমার তো জানো দু বছর মানুষ করা হয়ে গেল, ও গো আল্লাহ এই নবী ছাড়া যে আমাকে ভালো লাগবে না গো আল্লাহ, ও গো আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি গো আল্লাহ, যখন নবীকে নিয়ে মক্কাতে যাব আবার যেন ব্যাকিন চলে আসে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে গো হালিমা যাও যাও যাও, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বেশক বাবারা মায়েরা বোনেরা গো, বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সকালবেলাতে করে বাবা নবীকে নিয়ে এক পা দু পা করে চলতে লেগেছে, চলতে চলতে বেরাদের ইসলাম মহাজান সামানে কেরাম, ও বাবা যে মুসলমান ভাইয়েরাও যেমনই বাবা চলতে লাগা মক্কাতে যেমন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বলছে গো আমি না লাও তোমার সন্তানকে আমি দু বছরের জন্য মানুষ করার জন্য নিয়ে গেছিলাম, এ দেখো আমার দু বছর হয়ে গেল তোমার সন্তান তুমি ফিরিয়ে না। মা আমি না কি করলো বাবাজি মুখে চুম্বন দিল, গালে চুম্বন দেওয়ার পরে কলিজা নিল, নেবার পরে বলছো গো হালিমা তুমি এখনো নবীকে নিয়ে তয়েফে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে হাগো বোন দুই বছর পর তোমার সন্তানকে তোমার কাছে নিয়ে আসলাম, আবার এখনই বলছে নিয়ে চল যাওয়ার মানেটা কি? মা আমি না বলতেছে, বলে আল্লাহ গো এ হালিমাকে কি করে বোঝায়। তবে শোনো গো যার শরীরে ব্যারামটা ঢুকতেছে ওই ছেলে আর বাঁচছে না। ও গো হালিমা আমার দশটা নাই পাঁচটা নাই একটা সাদের লাল, তবে শোনো গো শোনো তোমাকে বলে যায় আমার নাবিক কে নিয়ে এখনই ময় তয়েফে চলে যাও। মহালিমা বাবাজি জানো আপনার মনটা ওতালা হয়ে গেল, আল্লাহ গো আপনি আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীকে নিয়ে যখন বাবাজি আপনার তয়েফে পৌঁছে গেল এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদের ইসলাম এদিকে হালিমার বেটা বিটি বলতেছে, বলো মা ও গো মা জননী আমাদের একটা ইচ্ছা গো মাও আমরা দুধ ভাইকে নিয়া ছাগল চড়াতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক বলে মা এই দুধ ভাইকে দাও আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। মা হালিমা বলছে বেটা এ ছেলে দেওয়া যাবে না, যদি কিছু হয়ে যায় তো আমি মা আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো না। তো বলতেছেন তোর মোস্তফাকে দেনা মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দেনা মা গো সঙ্গে নিয়ে যাই, আরে খেজুর পাতার তাজ বানিয়ে পড়িয়ে দিব শিরে মা তোর মোস্তফাকে, মা তোর মোস্তফাকে দেনা মা গো সঙ্গে নিয়ে যাই, খেতে দেব খুরমা খেজুর আর আমে নেহ লাগে, আর খেতে দেব খুরমা খেজুর আর আমে নেহ লাগে, আর তাল পাতর তাজ পড়িয়ে মা পড়িয়ে দেব শিরে মা তোর মোস্তফাকে, মা তোর
মোস্তফা কে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলতে চোখ বেটারাও, তোমরা যখন এতটাই আবেদন করছো তবে নিয়ে যাও। বেরাদার নাবিকে এক পা দুপা করে আবার ছাগল চড়াতে নিয়ে গেল। তখন বাবা দি আমার নাবিকে আপনার একটা বাবলা গাছের নিচাতে বসে রেখেছে। বসিয়ে রাখার পরে হালিমার বেটা বিটি ছাগল চড়াতেছে। কিছুক্ষণ পরে হালিমার বেটা বলতেছে, বলো গো বোন একবার যাও আমার দুধ ভাই কি করতেছে, একবার দেখে এসো দেখে এসো। বাবা দি হালিমার বেটি আপনার এক পা দুপা করে আমার নাবিকে যেমন বাবা দেখতে এসেছেন, একটা সাপ জানো আমার নাবিজির মাথার ওপরে জানো বাবা ছায়া করে আছে। বাবা দেব এ হালিমার বোনটা দৌড়াতে দৌড়াতে গেছে, বলো ভাই গো ভাই আজকে একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে ভাইয়ের মাথার ওপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে, কিন্তু ফেনা নয় গো ফেনা নয়, আমার নাবিজির মাথাতে রোদ লাগছে। বলে এ সাপটা নাবিজির মাথায় ছায়া করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মহাজন সামানি কিরাম হালিমার বোন গিয়ে ভাইকে বলেছে, দৌড়াতে দৌড়াতে এসেছে বাবা আর সাপ বাবা দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মহাজন সামানি কিরাম যেমন বেরাদার ইসলাম বলতে চাও গো বোন, তুমি আমার মাকে বলো না যদি বলে দাও আর কাল থেকে দুধ ভাইকে আসতে দেবে না, আসতে দেবে না, দেবে না। আবার দ্বিতীয় দিন নাবিকে নিয়ে এসেছে বাবা, আবার ওই গাছতলাতে বসিয়ে রেখেছে। আবার কিছুক্ষণ পরে হালিমার বেটা বলতেছে, বলো গো বল যাও 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 আজকে দেখে আসো আমার দুধ ভাই কি করতেছে। হালিমার বিটি বাবা এক পা দুপা করে আসলো, আসার পরে দেখতেছে আমার নাবিকে বাবা যেন গোল করে বাঘে বাবা ঘেরে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। গোল করে ঘেরেছে আর আমার নাবিজির পা মুবারকে বাবা যে চুম্বন খাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমার বিটি দেখেছে বাবা, দেখার পরে চলতে লাগলো ভাইকে, কে বলছে ভাই গো ভাই আজকে কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড ঘটেছে বলো? তখন বলছে গো ভাই কালকে দেখেছিলাম মাতার উপরে সাপ, আজকে দেখতেছি আমার দুধ ভাইকে যেন গোল করে ঘেরে নিয়েছে। তাড়াতাড়ি করে এসে দেখতেছে বাবা বাগন আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জি যে নাবিকে চিনেছে সাপে বাবা, যে নাবিকে চিনেছে বাবা বাঘে, যে নাবিকে চিনেছে পাথরে, যে নাবিকে চিনেছে বাবা সারা পৃথিবীর জীব জানোয়ারে, এখনো আমরা নাবি চিনতে পারলাম না। ঠিক কিনা? আমরা যদি নাবি চিনতে পারতাম তাহলে বাবা যে এখনো সুদ খেতাম না, যদি নাবি চিনতে পারতাম কখনো মিথ্যা বলতাম না, যদি নাবি চিনতে পারতাম বাবা যে কখনো পরের ভুয়ের আল চাষ করে খেতাম না, যদি আমরা নাবিকে চিনতে পারতাম কখনো বাবা যে বাড়ির বউগুলোকে ধরে ধরে মারতাম না। ঠিক কিনা? নাবিকে চিনি না চিনি না আমরা? আসুন বাবা জি, আমার নাবি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা যে বাঘে ঘেরেছে, কিন্তু বাঘে ঘেরার কারণটা হলো এটাই যে সমস্ত বাঘে আমার নাবি মুস্তফার পা মুবারকে চুম্বন দিচ্ছে, সব একটা একটা করে বাঘ বিদায় নিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়ে ছেলে কদিন বলছে বোন মাকে বলিস না কিন্তু, কিন্তু ভাইকে আসতে দিবে না, যদি বলে দাও তাহলে কিন্তু আর আসতে দিবে না। মেয়ে ছেলের পেটে কি বাবা কথা রাখা যায়? একদিন দুদিন তিন দিন হতে হতে বলছে মা, বলে মা গো একটা কাণ্ড ঘটেছে। বলে কি? বলে আমরা ভাইকে দুদিন নিয়ে গেছিলাম, প্রথম দিন দেখলাম একটা সাপে ছাওয়া করেছিল, আর দ্বিতীয় দিন দেখলাম বাঘে গোল করে ঘেরেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ গো যদি এ ছেলের কিছু হয়ে যায় আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, এই চিন্তা করতেছি। বলে আর যেতে দিব না বাবা। দুদিন তিন দিন হয়ে যায়, এদিকে বেরাদের ইসলাম মহাজন সামানি কিরাম এদিকে আপনার বনের বাগেরাও নাবিকে দেখার জন্য জানো বাবা মনটাও তালা হয়ে গেছে। বাগেরা বলতে যে আমরা নাবিকে দেখতে পাচ্ছি না, আমরা নাবিকে দেখতে পেলাম না পেলাম না। বাগেরা চিন্তা ভাবনা করে বলতে যে চলো আমরা নাবিকে দেখতে যাব বাড়িতে। বাগের সর্দার বলতেছে, বলো রে বাগেরাও তোমরা কোথায় যাচ্ছ? বলো বকের নাম
না মাথা খারাপ হয়ে গেছে আমরা নবীকে দেখতে পাচ্ছি না মনটা খারাপ কিন্তু বাঘের সর্দার বলতেছে রে বাঘ তোমরা যদি গেরামে যাও লোকে তোমাদেরকে লাঠি লাত নালে তাড়বে তোমরা যেও রাও তবে একটা কাজ করো আমার বুদ্ধিমতো চলো নবীকে দেখা যাবে অত চকাউরের ক্ষতি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ বাঘের সর্দার বলতেছে বলো গো তবে শুনে নাও শুনে নাও তোমাকে আমি যে কথা বলছিলাম বলে হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে যেটা হালিমার হালিমার সব থেকে যেটা মোটা ছাগল যেটাতে দুধ দেয় ওই ছাগলটাকে তোমরা ধরে নিয়ে চলে আসো আর নাবির সঙ্গে দেখা হয়ে যাবে বেরাদার ইসলাম মহাদাসামানিকরাও হালিমার বেটা পিটি সকালবেলা ছাগল চরাতে এসেছে সব থেকে যেটা মোটা ছাগল ওই ছাগলটা ধরে নিয়ে বাঘে যেন পাহাড়ে চলে গেছে হালিমার বেটা পেটি কানতে কানতে গিয়ে মাকে বলছে মা গো মা আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেছে বলে কি হয়েছে গো বলছে মা গো আমাদের সব থেকে যেটা মোটা ছাগল দুধ বেশি দেয় ও গো মা ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে মা হালিমা কানতে কানতে বাবাজি চলতে লাগলো বলে আল্লাহ গো যদি আমার ছাগলে যদি কিছু হয়ে যায় আর আমাদের বাড়িতে বরকত পাওয়া যাবে না বেরাদার ইসলাম মহাদাসামানি গেলাম কানতে কানতে গেছেন যাওয়ার পরে আমার নাবিজির সঙ্গে করে গেছেন যাওয়ার পরে বাবা ছাগলটা আর দেখতে পাওয়া যায় না মা হালিমা কান্না করতেছেন আমার নাবিজি বলছো গো দুদুমা আপনি কান্না করবেন না ও গো মা জননী আপনি আমি কি যাব নাকি পাহাড়ের উপর ছাগলটা আনতে আমি কি যাব নাকি পাহাড়ের উপর ছাগলটা আনতে মা হালিমা বলছো গো বেটা তুমি যদি ছাগল আনতে যাও তোমার যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি তো আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার নাবিজি বলছো গো দুদুমা আমার জীবন ক্ষতি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ জীবন ক্ষতি হবে না হবে না বেরাদেশলাম মহাদাসামানি গ্রাম এরকম ভাবে নিয়ে বাবাজি আপনার নাবিজি গেলেন পাহাড়ের উপরে সমস্ত বাঘের নাবিকে বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও গো নাবিজি আমাদের বেয়াদবি মাফ করবেন আপনার দুদুমায়ের একটা ছাগল ধরে নিয়ে এসেছে এই কারণে নাবি গো আপনাকে তিন দিন চার দিন ধরে দেখতে পাই না গো নাবি আপনাকে দেখার জন্যে নাবি গো আপনার দুদুমায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি আমার নাবি বলতেছে বলে ওরে বাঘেরা ঠিক আছে যা করেছে করেছে ঠিক আছে তবে শুন ছাগলটা দে সমস্ত বাঘেরা বলছে হুজুর গো আপনার পায়ে চুম্বন দেব জোরে বলুন সুবহানাল্লাহ পায়ে চুম্বন দিব সমস্ত বাঘেরা নাবি মুস্তফার পায়ে আবার চুম্বন দিলেন আর ছাগলটা নাবিজির কাছে ফেরাইয়া দিল এদিকে মা হালিমা বলছে মনে মনে চিন্তা চাল্লা গো আমার দুধ বেটা গেছে পাহাড়ের ওপরে যদি কোনো রকমের ক্ষতি হয়ে যায় আল্লাহ মা আমিনার সম্মুখ মুখ দেখাতে পারবো না বাবা আমার নাবি মুস্তফা ওই ছাগলটাকে নিয়ে বাবা পাহাড় থেকে নামতেছে মহালিমা নবীকে দেখেছি বাবা এতটা খুশি এতটা খুশি মহালিমা বোঝা গেল যে আমার নাবিজির আর ক্ষতি হবে না জোরে বলুন জীবন ক্ষতি হবে না ক্ষতি হবে না বেরাদার আবার হালিমার বেটা বেটে বলতেছে বলো মা গো মাও আজকে আবার দুধ ভাইকে আমাদের সাথে নিয়ে যাব মা হালিমা বলছে ঠিক আছে যাও নিয়ে যাও আমার নাবিজির ক্ষতি হবে না আমার নাবিজির ক্ষতি হবে না আবার ভাইদের সঙ্গে নাবিকে নিয়ে যাচ্ছে নাবিকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে নাবিকে একটা জায়গাতে বসে রেখেছেন বাবা তিনটা সাদা কাপড় পরে বাবা যেন আমার নাবিকে ধরে নিয়ে যেন পাহাড়ের ওপর চলে গেল কি যেন একটা বুকে একটা ছুরি ঢুকাইয়া দিয়েছে ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে মা হালিমার বেটা বেটে দেখলো আল্লাহ আর দুধ ভাই মনে আর বাঁচবে না হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলতেছে মা গো আজকে একটা কাণ্ড ঘটে গেছে বলে কি কাণ্ড বলে কাণ্ডটা হলো এটাই আজকে দুধ ভাইকে তিনজনা সাদা কাপড় পরে এসেছিল সাদা লিবাস পরে এসেছিল আমার ভাইকে যেন পাহাড়ের ওপর নিয়ে গেল আর বুকে যেন একটা ছুরি ঢুকাইয়া দিয়ে
গিয়েছে মা হালিমা কান্না করতে লেগেছে আল্লাহ গো যদি নবীর কিছু হয়ে যায় আমি তো আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছেন আমার নবীজি বাবা বসে আছে সুবহানাল্লাহ বসে আছেন এদিকে বেরাদের ইসলাম মাদান সামানে কেরাবো মা হালিমা বলছো গো আমার বেটা তোমাকে নাকি তিনটা মানুষ ধরে নিয়ে গেছিল নবী আমার বলতেছে হ্যাঁ মা আমাকে নিয়ে গেছিল কিন্তু বেটা গো তোমার তো বুকে নাকি ছুরি ঢোকালছে বলে আমি আকো আমি তো জানি আমার বুকে ছুরি ঢোকায় আছে যখন মা হালিমা কাপড়টা সরাইয়া দিয়েছে বাবা বাবাজি ছুরি ঢোকার দাগ চুল পরে মারেন নাই এখন যদি কাউরের অপারেশন করা হয় তো অপারেশন যদি করে আজকে তো এক বছর পরে ওই জায়গাটা দেখবেন দাগ থাকবে কি থাকবে না থাকবে কিন্তু আমার নবী মুস্তফার বুকে যে ছুরি ঢুকাইছিল এসে দেখে যে বাবা যে ছুরির কোনো চিহ্নই নাই কিন্তু ওটা কি জানেন কি যেন একটা জিনিস বের করে ফেলে দিল বাবাজি এটার নাম হচ্ছে সিনা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তফার কবার সিনা চাক হয়েছিল জানা আছে কি গো নবী মুস্তফার কবার সিনা চাক হয়েছিল জানা আছে জানা নাই ইনশাল্লাহ বলবো চলুন বাবাজি মুসলমান আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি আমার অনুসরণ করো তোমরা যদি আমার সুন্নাত গুলোকে মেনে নাও কবরে কোনোদিন তোমাদের কষ্ট হবে না আমার নবী বলতেছেন ওই বান্দাটাকে ওই উম্মতটাকে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে নিয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ওগো মা খালা শুনে যার মারাতের বেলায় এবার মা হালিমা মনে মন চিন্তা করে আল্লাহ গো যদি এ ছেলের কিছু হয়ে যায় আমি মা হালিমার সম্মুখে মুখ দেখাতে পারবো না মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার নাবিকে নিয়ে বাবা মক্কাতে চলতে লাগলো তখন আমার নাবিজির বয়স বাবা যে 6 বছর জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে 6 বছরে আমার নাবিকে এক পা দুপা করে মক্কাতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মা আমিনাকে বলতেছে বলো গো আমিনা তবে শোনো গো আমি অনেকটাই মানুষ করেছি গো লাও তোমার বেটা তোমার কাছে নিয়ে নাও বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী কে সিনাতে লাগায়া নিয়েছে লাগায়া নেওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা বানি গ্রাম আব্দুল মুতালেব বলতেছে বলো হালিমা ও গো হালিমা তবে শোনো শোনো তোমাকে একটা কথা বলি গো হালিমা তুমি তো আমার পোতাকে মানুষ করেছো গো হালিমা তবে তুমি কিছু আমার কাছে নিয়ে যাও কিছু আমার কাছে নিয়ে যাও তখন বেদার মা হারিমা বলতেছে বলো গো হুজুর আপনার পোতাকে আমি মানুষ করি নাই আপনার পোতাই আমাকে মানুষ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও গো হুজুর আমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া হতো না ও গো হুজুর যেই ছেলেটাকে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে বরকতে বরকত হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ একবার দূর পর আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মাদ আলাইহি সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি তাহলে নাবিজির সিনা যা কবার হয়েছে জানা আছে নাকি জি কে কে জানতে রাজি হাত তোলেন একটা দুটো তিন এই আর আর জানবেন না জি আর সিনা চাকের নামটি শুনে দয়হালিমা বলে শোনো না এই সিনা চাক কবার হয়েছিল বাবা যে মুসলমান আমার 5টা ভাইকে 1000 টাকা করে খোদার ঘরের জন্য দেখতে চাই আর নাবিজির সিনা চাক কবার হয়েছে আমি বলে যাব আগো ভাই আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কেউ যদি বলে এদিকে এসো 500 টাকা দিলে দিয়ে একজন দিয়েছে
দেখেন একজন ভাই আমার দিয়েছে নানা নামের নামে 500 টাকা, নারী দেখবে নানা নামের নামে 500 টাকা দিয়েছে আল্লাহ, যে আসাতে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ তা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে ভাই আপনাদের কি এখন যাচ্ছেন আপনার নামটা লিখে দিন 10টা ভাই আমারে 1000 টাকা করে পারবেন না, ইগো মরলে পরে সব শেষ, জমি জায়গা ফেলে দিয়ে সব চলে যেতে হবে। জি 10টা ভাই আমার 1000 টাকা করে। ও মা খালা আজকে হচ্ছে শেষ দানের পালা, ঠিক কি না? আপনাদের মশলা আছে 4টা, যদি দেন দান বলে যাব মশলা পালা কি না। জামশেদ আলী দিয়েছে 500 টাকা, নার দেখবে আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বাপমার নামে শ্বশুর শাশুড়ির নামে, বাবা যা চার জনকে সমান সমান ভালোবাসা গো, হ্যাঁ বাপমার নামে এবং শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে আল্লাহ, যে আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তার শ্বশুর শাশুড়ি কালা জান্নাতে বানিয়ে নিন, তার মা কো জান্নাতে বানান। সুলেমান আলী দিয়েছে বাপমার নামে 500 টাকা, নার দেখবে আল্লাহু আকবার, নার রিসালাত, সুলেমান আলী দিয়েছে 500 টাকা দাতা, তার বাপ মাকে আল্লাহ আপনি জান্নাতে বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহু আমিন। ভাই আমি 10টা ভাইকে 1000 টাকা দেখবো, আর নাবিজির কবার সিনা চাক হয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা জানতে চান না চান না, কেউ যদি একজন বেধর্মী বলে যে তোমার নাবিজির আতাউর রহমান দিয়েছে 1000 টাকা, নার তাকবীর আল্লাহু আকবার, নার রিসালাত, আতাউর রহমান দিয়েছে 1000 টাকা দাতা, আল্লাহ তার দানটা কবুল করুন, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহু আমিন। বাবা জি ও মা খালা এই মায়েদের দিকে ভলান্টিয়ার পাঠান তো কয়েকটা, আমার এতগুলি মা আছে, আছেন একটু মা দেখেন তো, উঠেন তো দেখেন, আমার মা বোনেরা আছে ভলান্টিয়ার, তবে মা গো একটু দেখেন তো, 10টা 20টা মায়ের কাছে 2 টাকার সিমেন্টের বস্তা চাহান তো, ইনশাল্লাহ হবে। আর কেউ যদি আপনার কই কটা হলো এই 1000 টাকা কত হলো কি নাম, মোহাম্মদ মাতাউদ্দিন, এই দেখেন মোহাম্মদ মাতাউদ্দিন মাতাবুদ্দিন দিয়েছে 1000 টাকা বাপ মায়ের নামে, নারী দেখবে নারী রিসালাত, মাসলা কাল হাজরাত, আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, তার বাপ মাকে জান্নাতি বানান, আল্লাহ যদি স্বামী স্ত্রী হয় আল্লাহ তাদের অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দিন, আর যদি না হয় তার কপালে একটা জান্নাতি হরি নারী মিলিয়ে দিন, জোরে বলুন আল্লাহ পাবে। 1000 টাকা দিয়েছে, তাহলে কটা হলো, দুটা হলো নাকি, দুটা হলো, এখন 8টা, একটু ভাই দেন না খোদার ঘরে গো, মরে গেলে সব বেকার, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে চলে যেতে হবে, কাল কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাবা যে মসজিদ ধ্বংস হবে না, আল্লাহ বলবে এই মসজিদ তোমরা ধ্বংস হচ্ছে না কেন, মসজিদে কথা বলবে আল্লাহ যারা আমাকে পাথর দিয়ে তৈরি করেছে, যারা আমাকে সিমেন্ট দিয়ে তৈরি করেছে, যারা আমাকে আপনার কিনা রড দিয়ে তৈরি করেছে, যারা আমাকে পয়সা দিয়ে তৈরি করেছে, যতক্ষণ তাদেরকে জান্নাতে না দেবেন আল্লাহ আমি দুনিয়া থেকে লড়বো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মসজিদে হকদার হতে চান না? জি দুটো হয়েছে আর 8টা ভাই আমার 1000 টাকা করে পাটা হবে না, দুজন হয়েছে আর 8 জন, কি গো একটু চড়াচড় যদি দানটা দেন, আমার আল্লাহ পাক বলতেছেন যার দানের দিক দিয়ে হাত লম্বা আছে, আমার আল্লাহ বলতেছে তাকে সর্বপ্রথমে আমি জান্নাতে দেব, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, সুবহানাল্লাহ, আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা ও তোমার দুধ মাহালিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কটা হলো, কটা হলো, 1000 টাকা
দেখো 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 যে ছোট ছোট নাও ছেলেদের কাছে, এখন যদি না থাকে যখন মসজিদ নির্মাণ করা হবে বাবজি আপনি একবার যদি না পারেন তো 500 টাকা দেন, মসজিদের হকদার হন বাবাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মসজিদে দান করলো তারা যেন জান্নাত কিনে নিল, জোরে বলুন সুবহান। যারা মসজিদে দান করলো তারা জান্নাতের জায়গা কিনে নিল। আমার আল্লাহ বলতেছে যেই বান্দা আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার কবরকে দেখি। নূরজাহান দিয়েছে 510 টাকা আর বেবি দিয়েছে 500 টাকা। নার তাকবীর, নার রিসালাত, মাসলাক আল হযরত, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দুজন মা আমার 510 500, আল্লাহ তাদের দানগুলো কবুল করুন। আল্লাহ গো ওই দুটি মাকে আল্লাহ আপনি খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ তাদের অন্তরে যেন স্বামী স্ত্রীর মহাব্বত বাড়িয়ে যায়, জোরে বলুন আল্লাহু আমিন। বেরাদার ইসলাম মহাদার সামান ইকরাম আসুন, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নাবীকে ভালোবেসে কবরে যায়, যারা নাবীকে মহাব্বত করে কবরে যায়, যারা নাবীর সুন্নাতকে মেনে কবরে যায়, যারা খোদাকে ভয় করে কবরে যায়, আল্লাহ তাআলা বলতেছেন ওই কবরে কখনো আযাব হবে না, ওই কবরে কখনো গজব হবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো বাবা যে কোনো রকমের টেনশন নাই। আমার আল্লাহ বলতেছেন যারা নাবীকে ভালোবেসে মরেছে তাদের কবর হবে জীবিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, এই এই কমেডি ভাই, ভাই শুনো কটা হলো? 1000 টাকা, ছটা হয়েছে, দেখেন ছটা হয়ে গেছে, মাশাআল্লাহ ছটা হয়েছে আর চারটে, একটু চড়াচড় দেন ভাই, জীবনটা একটু আগে নিয়ে যাব। আসুন বাবাজি জীবনটা আগে নিয়ে যাব, আপনাদেরকে শোনাবার জন্য এসেছি। যদি খোদার ঘরে আপনারা দেন দান, আল্লাহ পাক বলবে যে এই বান্দারা আমার হয়ে যাবে জান্নাতে ওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ, এত মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম তাই কি কবি বলতেছেন, মা আমি না তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমি না তোমার ঘরে কে এসেছে বলো না, আল্লাহ তাআলা বলে ওগো মা আমি না তোমার ঘরে আসলো দেখো নূরে নাজরানা, তোমার ঘরে আসলো দেখো নূরে নাজরানা, এ দুনিয়া ছিল, এ দুনিয়া ছিল অশান্তি, এ দুনিয়া ছিল অশান্তি, নবী মুস্তফা বলে যখন নবী এলো দুনিয়াতে শান্তি নিয়ে, যখন নবী এলো দুনিয়াতে শান্তি নিয়ে, যে নবী আমার কোরআন নিয়ে আসিল দুনিয়াতে, যে নবী আমার আনিল রমজান রোজাকে, তাই তো মুমিন শুনে রেখে দাও নাবীর গোলাম তাদের, তারা নাবীর গোলাম হবে চিন্তা না আছে, জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এ কটা হলো গো? 7টা হয়েছে আর 3টা হবে না ভাই, নাবীজির সিনা চাকের কথা। আচ্ছা বাবাজি আপনাদের এলাকাতে তো খুব ধান উঠেছে যা খাড়খড়ি দেখতে পাচ্ছি, তো বাবাজি আচ্ছা কেউ ধান দিতে পারবেন না খোদার ঘরে? আল্লাহ বলছেন যে যারা ফসলে ধান খোদার ঘরে দান করে তাদের ফসলে আরো বরকত বেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 কুইন্টাল আছেন, 1 কুইন্টাল 2 কুইন্টাল করে দেও ধান দিতে পারবেন না খোদার ঘরের জন্য? একজন নাবীর আশিক নাবীর প্রেমিককে দেখতে চায়, 1 কুইন্টাল ধান কেউ আছেন? আমি মুসাফির বা কেউ মা খালা আপনাদেরকে বলে যাই, মা রাতের বেলায় আপনাদের হাতে আছে এ ধানের চাবি আর আপনারা দিয়ে যাবেন এই ধান নাকি? আর এখন তো বাবা যে লক্ষ্মী ভান্ডারে টাকা উঠছে, হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে টাকা, বাবাজি মা বোনেরা পেয়ে বাবা স্বামীকে খুব গরম দেখাচ্ছে গো, হ্যাঁ স্বামী যদি বলছে জোরে না মা 500 100 টাকা দিস তো চা খাইছে, আমার খালা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার আর তুমি আমাকে যে চাহাইছো টাকা, এ ঠিক কিনা? বাবা যে মুসলমান, ও মা খালা আজকে বলে যাব রাতের বেলা লক্ষ্মী ভান্ডারে টাকা লেওয়া যাবে কিনা নাকি, লক্ষ্মী ভান্ডারে টাকা লেওয়া যাবে কিনা? আরো তো মশলা আছে, কালকে 2টা মশলা বলেছিলাম, কি কি? একটা টিকলি আর একটা ঠোঁট পালিশ, আজকে আছে নাইটি, খোপা পাড়া যাবে কিনা, তারপরে কি কি আছে, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা,
লক্ষ্মী ভান্ডারে টাকা লেওয়া যাবে কিনা। হ্যাঁ, তারপরে এমন একটা গাছের কথা নাম বলবো আল্লাহর কোরআনে প্রমাণ বাবা, যে ওই গাছের পাতা সকালবেলা দুটো করে কচি পাতা খেলে আমার আল্লাহ বলেছে তার শরীরের 100টা রোগ ভালো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি বাবা জি যদি পাই দান তবে বলে যাবে এই গাছের কথা। জোরে বলো সুবহানাল্লাহ। জি, আর কটা আছে ভাই? কটা হলো? 8টা না 9টা হলো? 7টায় আছে, আর একটা বাড়েনি। দেখো দেখো ভিতরে ঢোকো। এই ছেলেরা, খোদার ঘরের জন্য দান দিলে কমবে না। একবার দূর বোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবীনা মাওলানা জাহিরি শমসে দোহা বদরে দোজা আউয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি 7টা হয়ে গেছে আর 3টা বাকি। তাহলে নাবিজির কবার সিনা চাক হয়েছিল? আমি বলবো আপনাদের সম্মুখে, আমাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে আমাদেরকে জানা দরকার আছে না নাই? কি গো, জানা দরকার আছে না নাই? অনেকে মানুষ বলবে যে এই তোমরা তো মুসলমান, আচ্ছা বলো তো নবী কত ভালোবাসো তো, নাবীদের কবার সিনা চাকেছে বলো তো? তখন তো না জানলে পরে তো লজ্জা পড়ে যাবেন আপনি। হ্যাঁ, এই 500 টাকার জন্য 1000 টাকা করে, 1000 টাকা চাওয়ার জন্য যদি আপনার না শুনতে পান তো আপনার দুঃখ না কষ্ট? তা 3টা ভাই দেন না 1000 টাকা তাড়াতাড়ি করে, আমি সিনা চাকের কথাটা বলবো। কবার নাবিজির সিনা চাক হয়েছিল বাবা যে মুসলমান? আসুন, ওই ছেলেটা গেল কোথায়? বাবা যে মুসলমান, চলুন বাবা জি আপনাদেরকে বলতে চাই, বাবা কেউ এক কুন্টা ধান আছেন নাকি? খোদার কাছে দোয়া করব আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ যে ব্যক্তি এক কুন্টা আপনার ঘরে দান করেছে আল্লাহ তার ফসলে বরকত বাড়ায়া দাও, এই বলে আল্লাহর কাছে দোয়া করব। একজন ব্যক্তিকে দেখতে চাই খোদার বান্দাকে, একজন বান্দিকে দেখতে চাই আল্লাহর নেক বান্দাকে দেখতে চাই, কোন মা কোন ভাই আছেন নাকি? এক কুইন্টাল ধান আমার খোদার ঘরের জন্য দান করবেন নাকি? ও গো মা কালাম শুনে যান না, রাতের বেলা গো মা মরে গেলে সব কিছু বেকার, মরার আগে দান করে দেখো কত মজা মজা, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই, আপনি বেঁচেই থাকতে আল্লাহর ঘরে দান করুন, এটাই হবে সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সুনা মানে কেরাও হবে না? এক কুইন্টাল ধান কি গো আপনাদের এলাকায় যে খেয়ার মার দেখছি, তা ভাব যদি অনেক ধান মান হবে তো, ধান তো মনে হচ্ছে এক কুইন্টাল চাহা মাত্র তো মানে 5 কুইন্টাল উঠবে, ভাবিলাম তো কই এক কুইন্টাল তো উঠছে না, হবে না ভাই? খোদার ঘরের জন্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের ফসলকে যেন আরো বাড়িয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানাতে বাবাজি, মুসা কালিমুল্লাহ ধান লাগিয়েছেন, ধান লাগানোর পরে বেড়াতে ইসলাম ওই ধানে বাবাজি পাতান একটা চাল নাই, কি নাই? শুধু পাতান। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ আমি এত কষ্ট করে ধান লাগালাম, পাতান কেন? এই পাতানে কেন দানা নাই? আমার আল্লাহ বলতেছে শোনো, তোমাকে যে কথা বলি, যে ধান গুলো তুমি ওই জমির ভিতরে যত কটা ধান আছে পাতান এসে পাতান আছে, ওই ধানের ভিতরে যতগুলি দানা এসেছে ওই দানাগুলোকে বেছে 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 সমস্ত ফকির মিসকিন এবং যতগুলি জীব জানোয়ার আছে তাদেরকে খাইয়ে দাও। যখন খাইয়ে দেওয়া হলো তার পরের সিজনে ধান লাগালো, আল্লাহ পাক এত ধান দিয়েছিলেন, এত ধান দিয়েছিলেন বাবাজি, ওই ধান কই বাবাজি তখনকার জামানায় মানুষ ফুরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বাড়িয়ে দেবে না? দেবে না জি? বাড়াবে কি বাড়ানো বলেন? তো একজন ভাই আমার উঠে বলেন না যে এক কুইন্টাল ধান আমি দিলাম, কেউ আছেন? ও মা খালা 50 কেজি কেউ হবে না ধান? এক কুইন্টাল কমিয়ে দিলাম 50 কেজি হবে না? আচ্ছা 50 কেজি না হয় তো চারজন মিলে 50 কেজি কে দিয়েছে? নাম
বিনা নামে দিয়েছে 50 কিলো ধান নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কাল হযরত জিন্দাবাদ আল্লাহ গো 50 কিলো ধান দিয়েছে আল্লাহ তার জমিতে ফসলে আল্লাহ আপনি বরকত বাড়িয়ে দিন আল্লাহ তার জমিতে আল্লাহ আপনি এত বরকত দিন আর কো বরকত দিন আল্লাহ সে বরকতের ধান যেন না খেতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মা বনে রাখো একটা তো 50 কিলো ধান হলো আর একটা ভাই কে 50 কিলো ধান দেখতে চাই হবে না আপনি কি নাম রশিদুদ্দিন শেখ দিয়েছে 50 কিলো ধান নারে দেখবে আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ রশিদুদ্দিন দিয়েছে 50 কিলো ধান আল্লাহ তার জমিতে আল্লাহ ফসলে বরকতের করে দিও কামাল জোরে বলুন সুবহানাল্লাহ 50 কিলো ধান দিয়েছে আর 50 কিলো হবে না কি গো 50 কিলো দেন যদি জান্নাত পেতে চাও তুমি চলো নবীর খিদমত করে সুবহানাল্লাহ যদি জান্নাত পেতে চাও তুমি চলো নবীর খিদমত করে যারা নবীর দিওয়ানা যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা যারা নবীর দিওয়ানা যেতে চায় সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা ভাই 50 কিলো ধান হবে না কি গো ও মা গালা আপনাদের তো হলো না 50 কেজি ধানের পালা একটা হবে না মা এ ভলান্টিয়ার মা একটু দেখেন তো 50 কিলো দেখি না 50 কিলো ধান আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ এ মোহাম্মদপুর গ্রামের জমিতে আল্লাহ আপনি ধানে পালা লাগিয়ে দাও আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে নেবে সুবহানাল্লাহ কোন মা হবে না একটা 50 কিলো দুটো ভাই তো হলে এদিকে 50 50 কিলো এদিকে দুটো মাকে 50 কিলো 50 কিলো করে দেখতে চায় হবে না বাবাজি আমার মা বোনদের আমি জানলাম যে এই গ্রামে যে নাম রেখেছে মোহাম্মদপুর তো মোহাম্মদপুর যদি এত মোহাম্মদের কথা বলছি তো মোহাম্মদের সহিতে দানও আসা দরকার আছে না নাই বাবাজি ও মা খালা আপনাদের এই মোহাম্মদপুরের গ্রামে মান সম্মান ডুবায় না মা ছাড়ছেন মা আমার দিন 50 কিলো করে ধান আপনার তো বাড়ির নেতা আপনার তো বাড়ির মালিক আর যত আলমারি চাবি বলেন ধানের চাবি কোঠার ধানের চাবি বলেন সব আপনাদের হাতে মা গো চারজন মা আমার 50 কিলো করে ধান এই মা বোন ভলান্টিয়ার যারা আছে একটু লেখো তো একটু উঠেন না গো আর শোনাবো এই গ্রামের মা বোনেরা বিড়ি বাঁধে নাকি বিড়ি বাঁধে না ওই মালদার সাইডে খুব বাঁধে কি জানো কালিয়া চকের দিকে বলে মালদার দিকে বাঁধে কি মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না ঠিক না মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না সুবহানাল্লাহ টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো থাকতে জানো তোমরা জানো স্বামীর সেবা করো মা বোন গো তোমরা সিরিয়াল দেখো না সিরিয়াল দেখলে পরে তোমাদের বরকত হবে না সুবহানাল্লাহ ঠিক কি না বাবাজি চারজন মা হবে না 50 কিলো করে ধান কালকে তো আমার দুজন একজন ভাই আমার দিয়েছিলেন দুই গিয়া দুই টলি আপনার গিঠি দিয়েছিলেন আজকে এক এক টলি হবে না খোদার ঘরের জন্য খোদার ঘরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আপনাদের জমিতে ফসলে বাড়িতে সমস্ত জায়গাতে যেন আল্লাহ বরকত দেয় জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
बाबा जी मुसलमान भाई रागो एबेर बाबा महालिमा रदियल्लाहु ताला अन्हा तिनी बिरदार जखन नबीके मक्काते रेखे गेलो मा आमिनाके दिया गेलो आमार नबीजी एक पा दुपा करे काबा शरीफेर काछे बसे आछेन आमार नबीजी जानो बाबा काबा शरीफेर छादेर ओपर दिके ताकाय एकबारो आर साफा पहाड़ मारवा पहाड़ेर दिके ताकाय बाबा जी ओई पहाड़ेर ओपरे किछु बाच्चा बाच्चा छेलेरा उठेछे आर तार बापेरा जानो पकेट थेके खेजुर बेर करे तादेरके खाओयाछे एदिके बेरादार सलामदार মানিকরাম আমার নবীজি যখন বাপের কথা মনে পড়ে গেছে রে ভাই এদিকে এক পা দোপা করে মার কাছে গেছে মাকে বলছে মা ধরনে গো ও গো মা মা তবে আপনার কাছে একটাই আবেদন করব গো মা আমার আব্বা কোথায় আছে তুমি যখন আমার গর্ভে ছিল গো বেটা তোমার আব্বা ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসেনি বেরাদার তবে বলুন না আমার আব্বার কবর কোথায় পন্নি মারর চন্দ্র জালে মামিনার কলে আদর করে চুমা দাও মাও ছেলেরি কপালে ছয় বছরের শিশু সন্তান বর্ণাবে মোহাম্মদ আরে মায়ের কলে বসে আছে জান পূর্ণিমার চাঁদ হঠাৎ করে প্রশ্ন করে ধরে মায়ের গলা বলো 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 মা গো আমার আব্বা কোথায় আছে মা বেরাদার ইসলাম মহাদাস আমানে কেরাম হজরতি মামিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটা তোমার আব্বা যান মাকামে আবু আবা জায়গাতে আছে আমার নবীজি বলতেছেন বলো গো মা আমার আব্বার কবর জিয়ারত করতে যাব সুবহানাল্লাহ আমার আব্বার কবর জিয়ারত করতে যাব এই মা খালা আজকে যে উঠবেন এমন দোয়া করব যেন বাড়তে সবারে দেশি মুরগি মরে দ্বিতীয় নাম্বার এমন দোয়া করবো আজকে শেষ দিন শেষ দোয়া নিয়ে বাড়ি যেতে হবে নাকি বলছেন কে কে শেষ দোয়া নিয়ে বাড়ি যাবেন হাত তোলেন জি সকাল 4টা পর্যন্ত শুনবেন তো শুনতে রাজি আছেন বাবা যে মুসলমান আচ্ছা ওই যে ভাই 1000 টাকার 10টা ভাইকে দেখেছিলাম আমি কটা হয়েছে গো 7টা হয়ে পড়ে আছে যদি আর 3টার জন্য আপনারা শুনতে পাবেন না এ দেখেন সুলেমান বিবি আনোয়ারা বিবি ও ওয়ালাইকুম আসসালাম বাবা জি মুসলমানের দেখেন 400 টাকা দিয়েছি আল্লাহ তা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা নারে তাকবীর নারে রিসালাত ইয়া আল্লাহ গো একজন মহিলা দিয়েছে 400 টাকা আল্লাহ তার দানটা কবুল করে নিন আল্লাহ তার বাড়িতে ভালো মুসিবত দূর করে দিন আল্লাহ ওই মাকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানিয়ে নিন
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা যে মুসলমান ভাইয়েরা গো, আমার নাবি যে বলছে মা আমার আব্বার কবর জিয়ারত করতে যাব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, বলো গো আমার বেটা, তবে শোনো গো শোনো, আমি তো মেয়ে, আমি তোমাকে একা কি করে নিয়ে যাব বেরাদার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলো বাবা যে আব্দুল মুতালিবের কাছে। আব্দুল মুতালিবের কাছে আসার পরে বলছে, আব্বা হুজুর গো আমার বেটা তার আব্বার কবর জিয়ারত করতে যাবে গো হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি তাইলে পরে যাব। হযরতে আব্দুল মুতাল্লিব বলছো, গো বৌমা আমিনা তুমি তো একা মেয়ে, তুমি কি করে তাকে নিয়ে যাবো? বেরাদের ইসলাম মহাজান সামানে কেরাম, এদিকে আব্দুল মুতাল্লিব বাবা উম্মে আইমানকে ডাকলো, বলো গো উম্মে আইমান, শোনো গো শোনো উম্মে আইমান, যাও আমার বৌমা আমিনাকে নিয়ে যাও, তার বাপের বাড়ি যাবে মদিনাতে, এবং কিনা আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়াত করবে গো। ও গো উম্মে আইমান নিয়ে যাও নিয়ে যাও। বেরাদের ইসলাম মহাজান সামানে কেরাম, এদিকে আব্দুল মুতাল্লিব মা আমিনাকে বলতে, চোখ বৌমা আমিনা তোমার মার বাড়িতে এক মাস থাকার পরে আবার মক্কায় চলে আসবে, কিন্তু বেরাদার ইসলাম মহাদাস আমানি গেরাম এটাই তো মা আমিনার শেষ বিদায়, আর মক্কা ফিরে আসবে না। এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বেরাদার যখন বাড়ি থেকে বিদায় নিচ্ছে, একবার কাবা শরীফের দিকে তাকায়, একবার শ্বশুর আব্বার দিকে তাকায়। মা আমিনা মনে মনে ভাবে, আল্লাহ এইটা কোন শ্বশুর আর জীবনে পাওয়া যাবে না। বেরাদার কাবার দিকে তাকায়, একবার শ্বশুর আব্বার দিকে তাকায়, এরকম ভাবে নিয়ে বাবা একটা উটকে নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে মা আমিনা উটির উপরে চড়েছি, আমার নাবিজিকে ছয় বছরের নাবি বাবা, মায়ের মাথা কান ধরে পেছনে বসে আছে, আর উম্মে আইমান উটের লাগামটা ধরে আপনার টানতেছে, উট বাবা আগে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উট কে টানছে কিন্তু যাচ্ছে না। উম্মে আইমান বলছে, ও গো আমিনা জেনাবের জন্যে সারা পৃথিবী তৈরি হয়েছে, জেনাবের জন্য সারা কুল কায়নাত তৈরি হয়েছে, ও গো বৌমা আমিনা তবে শুনো গো, রহমাতাল্লিল আলামিনকে পেছনে দিয়ে যাও, তার জন্য উট আগে যায় না। বাবারা মায়েরা বনে রাখো, আমার নাবিকে নিয়ে বাবা সব মুখে রাখলো, উট বাবা আল্লাহর কেউ সারা উট আগে চলতে লাগলো। চলতে 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 বাবাজি দুই ফাঙড়ি রাস্তা পড়েছে, হজরতে মামিনা বলতে, যোগ মাইমান আমি 10 বছর আগে মার বাড়ি গেছিলাম, আরে রাস্তায় আসেনি চিনতে পারি নাও, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি নাও, এটা মদিনা যাবে না ওটা মদিনা যাবে, এই বলে বাবা চিন্তা ভাবনা করতেছেন। আমার নামিদি বলতে, যোগ মা আপনি রাস্তা ধরে পাল না। আমার মামিনা বলতে, যোগ বেটা কোনটা মদিনা রাস্তায় আমি ধরে পাই না। আমার নাবিজি বলতেছে, মা হাজা তারিকাতুল মাদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মামিনা বলছে, বেটা গো তুমি তো কোনোদিন মা নানের বাড়িতে যাওনি, তুমি তো এই রাস্তা প্রথম আসছো গো বেটা, তুমি এই রাস্তা গুলো চিনলে কেমন করে? আমার নাবিজি বলছে, মা আমি যখন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম গো মা, আপনি আমাকে চাদরে ঢেকে রেখেছিলেন, ও গো মা জননী, মা জননী আমি দেখতে পেয়েছি একটার কারণে গে মা, আমাকে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরীল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনাইয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবা এই কথা বলাও, বলার পরে বলছে, মা গো এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, মদিনা বাবা চলতে লেগেছে, বাবাজি চলতে 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 মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেছে। আমার নামে বলছে, মা এখানে দাঁড়িয়ে যাও গো মা, এটা হলো আমার আব্বার কবর গো মা, এটা হলো আমার আব্বার কবর। মা আমি না জানো বাবাজি আব্বার কবর আপনার
স্বামীর কবরটা দেখে যেন চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। স্বামী গো, আপনাকে সেই মক্কাতে বিদায় করেছিলাম, আজকে আপনার কবরটা দেখিলাম। বেরাদার ইসলাম মহাদেশামানিকরাম, আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন, বাবার মাজার আপনার কিনা কবর পাশে গিয়াও আমার নবীজি জিয়ারত করতেছেন। এদিকে মা আমিনা যেন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার যদি স্বামী বেঁচে থাকতো গো, আল্লাহ আমার বেটা কত না আদর পেত, কত না খুশি পেত, বাবা যে জিয়ারত করা হয়ে গেল। মা আমিনা বলছে, বেটা গো চলো চলো, তোমার নানির বাড়ি হলো মদিনা, ওই মদিনাতে এক মাস থাকার পরে আবার মক্কা দিকে রওনা হব। বাবারা মায়েরা বোনেরা গো, আমার নাবিকে নিয়ে এক পা দুপা করে মদিনা গেল। মদিনাতে যাওয়ার পরে বাবা যে মদিনাতে এক মাস বাবা যে থাকলেন, থাকার পরে মামিনা বলতেছে, বলো বেটা গো চলো চলো, আমরা তো এক মাস থাকলাম গো বেটা, তবে শোনো গো বেটা, তোমাকে একটাই আবেদন করি গো বেটা, চলো আর মদিনায় থাকা হবে না। সাহেরা বেবা দিয়েছে স্বামীর নামে 510 টাকা। নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলা হযরত, জিন্দাবাদ। সাহেরা বেবা দিয়েছে 510 টাকা। আল্লাহ গো ওই মাকে জান্নাতে বানিয়ে নিন, ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। আল্লাহ তার অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা মায়েরা, এখন অনেকে ভাই আছে বাবা বিবিকে কষ্ট দেয়, দেখি দেয় না বিবিকে কষ্ট দেয়। অনেকে ভাই আছে রে ভাই, বিবি ঘরে রেখে অন্য জায়গাতে কট লাইন চলে। ইগো ঠিক বলছি না ভুল বলছি? অনেক মা আছে স্বামীর ভালোবাসা পায় না, স্বামীর ভালোবাসা পায় না। কিন্তু মা গো মা, আজকে মৌলানা অবায়দুল ইসলাম বলে গেলাম, মা গো মা কিছু মহব্বতের কথা আজকে বলে যাব। স্বামীর সঙ্গে যদি এরকম রাত্রে বেলা মহব্বতের কথা বলতে পারেন, আমার নাবিজি বলেছেন তার মহব্বত 100% বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আছে জানেন, এখন অনেকে মা স্বামীর সম্মুখে সাজতে তার ইচ্ছা জাগে না, স্বামীর সম্মুখে সাজতে তার ইচ্ছা জাগে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যারা স্বামী স্ত্রীর মধ্যে যারা কথা কাটাকাটি করে, আমার নবীজি বলছেন যে মেয়েদের তিনটা লক্ষণ যদি পাওয়া যায় তো ওই মেয়ে কখনো স্বামীর কাছে শান্তি পাবে না। জানতে রাজি আছেন? জি, তাহলে পাঁচটা ভাই আমার 500 টাকা করে দেও। মায়েরা যদি ভুল করে স্বামীর সঙ্গে তিনটা জিনিস ভুল করে দেন তো স্বামীর কাছে ভালোবাসা পাবেন না। আর ওই তিনটা কথা আপনাদেরকে বলবো, যার স্বামী যাকে ভালোবাসে না দেখবেন তার পর থেকে যদি না ভালোবাসে তখন আমাকে বলবেন। তিনটা জিনিসের জন্য স্বামীরা বিবিকে ভালোবাসতে পারে না। যারা জানতে চায়, 10টা মায়ের কাছে আমি 200 টাকা করে দেখতে চাই, দিলে বলবো আর না দিলে থাকলো। এবার দুর্বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা জি, আমার নাবিকে নিয়ে মা নানির বাড়ি থেকে আপনার বেরিয়ে চলে আসলো, আমার নাবিকে ওটোর ওপরে চড়িয়েছেন, ওটোর ওপর যেমনে চড়াও। এদিকে বেরাদার ইসলাম, অনেকজন আপনার রোদ্র পড়তেছে, আমার নাবিজির মাথার ওপরে বাবা আবহাওয়া ঠান্ডা আবহাওয়া, যেন ছায়া করে আমার নাবিকে নিয়ে যাচ্ছেন।
জোরে বল সুবহানাল্লাহ। এই বাবাদি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বেটাকে নিয়ে যদি একটা জায়গাতে এক ঘন্টা আরাম করতে পেতাম গো আল্লাহ, তবে কত না সান্ত্বনা পেতাম। বাবাদি মা আমিনা একটা ঘর খুঁজতেছে, ঘর বাবা পাওয়া যায় না, হাঁটতে হাঁটতে বাবা দূর থেকে একটা ঘর দেখা যায়, ওই ঘরে বাবা মা আমিনা গেছে, দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। বাবাজি একজন পুরুষ বাবা দরওয়াজা খুলেছে, এক ইহুদি বাবা দরওয়াজা খুলেছে, মা আমিনাকে বলছে গো তুমি কে? মা আমিনা বলতেছে আমার নাম হলো হযরতে মা আমিনা। বল তোমার বাড়ি কোথায়? বল মদিনা। আমার বাপের বাড়ি হলো মদিনা। তখন বাবাজি মুসলমান ভাইয়েরাও ওই ইহুদিটা বলতেছি বলো গো আমিনা তুমি তো আমাদের গ্রামের মেয়ে, ও গো আমিনা তোমার বিবাহ জানি কোথায় হয়েছে? বলো মক্কাতে। তখন বিরাদারি হুদিটা বলতে চো আমিনা তোমার স্বামীর নাম কি? আব্দুল্লাহ। তোমার শ্বশুর আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। মা আমিনা মাথা লড়ে বলতে চাও আমার স্বামীর নাম হলো ওটাই। যেমন বাবা এই কথা বলা ওই ইহুদিটা বলতেছে বলো আমিনা গো তোমার সঙ্গে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে? মা আমিনা বলতেছি বলো গো ভাই এটা হলো আমার সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ, এটা হলো আমার সন্তান, আমার সন্তান। বলো নামটা কি? বলে আমার সন্তানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এর নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। তবে আমিনা শোনো, তুমি আমাদের গ্রামের মেয়ে, তোমাকে আমি বলছি যে আমি তোমাকে বসার জন্য জায়গা দেব, কিন্তু ওই বাচ্চাটাকে বসার জন্য জায়গা দেব না। মা আমিনা বলতেছে ভাই কেন গো, আমার ওই বাচ্চাটা কি দোষ করেছে? তোমার কি দোষ করেছে যে বসতে দিবে না? বাবা ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তবে শোনো গো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী সে আমাদের ইসলাম আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, আর তোমার বেটা ধর্মটাকে চালু করবে, তার জন্য তোমার বেটাকে আমরা বসতে দেব না দেব না। ও গো আমিনা তুমি যদি বসো তো বসো, তোমার বেটাকে বসতে দেব না। কোনো মা ছেলেকে বসতে না দিলে মা বসবে না, বসবে না বাবা দে। এদিকে বেরাদের ইসলাম মাদাসামানি গ্রাম এক পা দু পা করে যেন বেরাদার ওখান থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নিয়ে যাওয়ার পরে আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আমার নামে বলছে মা গো, আবার যখন এই যে রাস্তা দিয়ে যাতেছি আবার যাবার সময়তে আমার আব্বার কবরটা একটু জিয়ারত করি গো মা। ও গো মা এই গাছতলাতে বসে আপনি আরাম করুন বেরাদার, আমার নামে যে তার আব্বার কবর জিয়ারত করতে গেল। এদিকে মা আমি না একটা গাছে হিলা না দিয়ে আরাম করতেছে বাবা, আরাম করতে 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 বাবা যে আল্লাহ বলতেছে ইজরাইল যাও যাও, মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে এসো। যে ইজরাইল আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ তো বড় একা হয়ে যাবে, বড় এতিম হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নি আলামু মা লা তালামুন, ও গো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো নাও, যাও 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 তাড়াতাড়ি করে, মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে এসো। এদিকে বাবা আমার নবীজি ইনি তার আব্বার কবজ জিয়ারত করে, এদিকে মা আমিনাও একটা গাছে হিলা না দিয়ে মাথা দিয়ে আরাম করতেছে। হযরতে ইজরাইল আলাইহিস সালাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা কবুত করে নিয়ে আপনা চলে যায়। মা আমিনা হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে বসে আছে। আমার নবীজি তার বাপের কবর জিয়ারত করে বাবা আসতেছেন, আসার পরে মা চেহারার দিকে বাবা তাকিয়েছে আল্লাহ গো আমার মা
অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আরাম পাবে। ওগো আল্লাহ, আমার মাকে এক ঘন্টা পা দিয়ে ডাকবো, আমার মার একটু আরাম হয়ে যাবে, তারপরে মাকে তুলায় নিয়া কাবাতে যাব। এক ঘন্টা হয়ে যায়, দু ঘন্টা হয়ে যায়, মা আর সারা দেয় নাও। আমার নাবিজি ছয় বাচ্চুরির ভালো করে বাবা মায়ের চেহারা দেখে তাকায়, মা মা করে চিৎকার করে, আর মা যেন সারা দেয় না। আমার নাবিজি চোখের পানি ফেলতে লাগলো, আল্লাহ গো আমার মা চলে গেল দুনিয়া থেকে, মা মা করে চিৎকার করতেছে। আমার নাবিজি মার লাগের হাত দিয়ে চাল্লা গো, আমার মা আর বেঁচে নাই। নাবিজি কান্না করতে লেগেছে, আল্লাহ আমি তো বড় একা এতিম হয়ে গেলাম, ওগো আল্লাহ আমি বড় একা এতিম হয়ে গেলাম, আমার আব্বাও নাই, আল্লাহ গো আমার মাটা ছিল, মাটা চলে গেল গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমি মা ছাড়া যে থাকতে পারি না, ওগো আল্লাহ যে মা আমাকে খাইয়ে দিত, যে মা আমাকে আদর করে দিত, যে মা আমাকে এতটা ভালোবাসত গো আল্লাহ, আমার মা ছাড়া বাঁচতে পারবো না। উম্মে আইমান বলতেছে, ওগো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের হুরিরা সবাই কান্না করে। আমার নবীজি বলতে, ওগো উম্মে আইমান আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলাম গো মদিনায়, এই জায়গাতে আমার মা বসেছিল গো, আমার মা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজি এত কান্না কাঁদতেছে বাবা জি, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে আপনা ফেলতেছে। উম্মে আইমান বলতে, চোখ দয়াল নবীজি আপনি কান্না করবেন না, কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আর আসমানের ফারিস্তারা তারা যেন কান্না করে। আমার নবীজি চোখের পানি বাবা থামে না, উম্মে আইমান কান্না করতে লেগেছে, আল্লাহ মাত্র ছয় বছরের সন্তান মা ছেড়ে চলে গেল, আর তার মায়ের গর্ভে যখন না বেছিল তার আব্বা দুনিয়াতে চলে গেছে, বড় একা এতিম হয়ে গেল। আমার নবীকে বলতে, চোখ নবীজি আপনার আব্বার পাশে মা আমিনার লাশটা দাফন করে দিয়ে নাও। বাবা জি দাফনের কাজ হয়ে গেল, দাফনের কাজ হয়ে যাওয়ার পরে আমার নবীজি মার পায়ের তলাতে বসে বসে কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার মার সঙ্গে হেঁটে হেঁটে গেলাম মদিনায়, আবার যাবার সুমাতে আর মাকে পেলাম না। উম্মাইমা বলছে, নবী গো আপনি চলুন মক্কায়। নবী আমার কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আমার উম্মাইমান, আমার না মাকে নিয়ে না নিয়ে আমি তো যেতে পারি না, আমার মার কথা শুধু যে মনে পড়ছে গো, আমার মা আমাকে খাইয়ে দিত, পড়িয়ে দিত, আমার মা আমাকে কত আদর করাইয়া দিত, আমার মা আমাকে কত সহায় করাইয়া দিত গো। ওগো উম্মাইমান তবে শোনো গো, আর মাকে দেখতে পাবো না, মাকে আর দেখতে পাবো না। বাবা নবীকে হাত ধরে আপনার টানতে লেগেছে, টানতে টানতে বলতে, চোখ উম্মাইমান তবে শোনো গো, আমার দাদাকে কি জবাব দেব গো, আমার দাদা তো আমাকে বলেছিল যে তোমার মাকে এক মাস পরে মক্কাতে ফিরিয়ে নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, আমার নাবিজি রাস্তা দিয়ে হাঁটছে বাবাজি, আর চোখের পানি ঝরঝর করে ফেলতেছে, চোখের পানি ফেলতে জান লাগো, এই রাস্তা দিয়ে মার সঙ্গে হেঁটে হেঁটে গেলাম মদিনাও। ওগো আল্লাহ তবে শোনো গো, আল্লাহ গো আপনার কাছে দোয়া করে দি আল্লাহ, আমার মা বাবাকে আপনি হেদায়েতের জান্নাত দান করে দিও। আমার নবীজি রাস্তা দিয়ে আপনার আসতে যেন, যেমন বাবা মক্কাতে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদার এবার আব্দুল মোতালে বলতে, চুম্মাইমন বলে ঘুরে এসেছো? হ্যাঁ হুজুর, আমরা ঘুরে আসলাম। একটু পরে বলছে, আমার ছোট বৌমা আমিনা কোথায়? ও মেমার মাথাটা বাবা নিচু করে আছে, যেমন বাবা নিচু করা, এদিকে আমার নবীজি তিনিও মাথা নিচু করে আছে। আব্দুল মোতালিব বলছে, ও মাইমান
আমি যে তোমাদেরকে বললাম যে বোমা আমিনাকে নিয়ে মক্কাতে আসবে, আব্দুল মুত্তালিব বলছে বোমা আমিনাকে তার মারবাড়িতে থেকে গেল নাকি? এদিকে বাবা উম্মে আইমান চোখের পানি ফেলতে লেগেছে, হুজুর ওগো হুজুর আর মা আমিনা মক্কা আসবে না। আব্দুল মুত্তালিব যেমন বাবা এ কথা শুনেছে, আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলতে লেগেছে, আল্লাহ গো আমার বেটা গেল মুলকে সামে ব্যবস্থা করতে আর মক্কা ফিরে আসলো না। ও গো উম্মা ইমান আমার বৌমা আমিনা কোথায় গো? বাবাজি আব্দুল মুত্তালিব যখন কান্না করতে লেগেছে, এদিকে নাবিজি আরো কান্না করতে লেগেছে, বাবাও পেটে পেটে বাবা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আমার বৌমা আমিনা এতটাই আমাকে দেখভাল করতে এতটাই আমাকে ভালোবাসতো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আমার বৌমা আমিনা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। এদিকে আমার নাবিজি কান্না করতেছে, বলে আল্লাহ গো, ও গো আল্লাহ আপনার কাছে দোয়া করি গো আল্লাহ আমার বৌমা আমিনাকে জান্নাতে বানিয়ে নিও। সুবহানাল্লাহ। নাবিজি চোখের পানি ঝরঝর করে পেরে বলতে, দাদা যান গো আমার আম্মা নয় মা নাই, আমি বড় যে একা এতিম হয়ে গেলাম, রাস্তার ধারে এতিম বাঁচা, রাস্তার ধারে এতে বচ কেন বসে আজ কান্দে রে, আর শের পায়া হিল রে, রাস্তার ধারে এতে বাচা কেন বসে আজ কান্দে রে, আর শের পায়া হিল রে, রাত পাহালো দিন ফুরালো, রাত পাহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভোলে রে, আর শের পায়া হিল রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে আজ কান্দে রে, আর শের পায়া হিল রে, আরে সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, আর এতিমে সেবা না করিলে জান্নাতি পাওয়া যাবে না, জান্নাতি পাওয়া যাবে না, রাস্তার ধারে এতে বাঁচা, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে আজ কান্দে রে, আর শের পায়া হিল রে, বাবারা মায়েরা বোনেরা গো আমার নাবিজি মা জন্য কান্দে কান্দে কান্দে, বাবাও আমার নাবিজির দুই চোখ মুবারক আবার লাল হয়ে গেছে, আব্দুল মুত্তালিব বাবা নাবিকে সিনাতে লাগিয়ে নিয়েছে, ও গো নাবি গো আপনি কান্না করবেন না, আপনার আম্মাও নাই আপনার বাবাও নাই, কিন্তু আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পোতা তবে শোনো গো, দুঃখ করবে না আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে আছি, তোমাকে দুঃখ কষ্ট আমি বইতে দেব না, বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আমার নাবিজি বাবা কেঁদে কেঁদে যেন চোখের পানিগুলো আপনার ফেলাইয়া লাল করে নিয়েছে, আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার নাবি, ও গো আমার মুহাম্মদ তবে শোনো গো, চলো চলো তোমার চোখের গলো লাল গলোকে ভালো করতে হবে, আব্দুল মুত্তালিব নাবিকে নিয়ে এক পা দোবা করে বাবাও একটা গির্জা ঘরে গেছে, গির্জা ঘরে গিয়ে বাবাজি দরবাজায় খটখট করে আওয়াজ দিয়েছে, ওই গির্জা ঘরে এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায়, তবুও বাবা
কাউরের বাবা সারা পাওয়া যায় না। একটা মানুষ বাবা কি জগত থেকে বেরিয়েছে বলছে, বলো হুজুর গো আপনি আমার কাছে এসেছেন? বলে হ্যাঁ আপনার কাছে এসেছে। বলে কি হয়েছে? বলে আমার পোতাও তিনার আম্মা ইন্তিকাল করেছিলেন, তার জন্য কেঁদে কেঁদে চোখটা লাল লাল হয়ে গেছে। ও গো রহিম তবে শোনো গো একটু ফুপা দিয়ে দাও, আমার পোতা যেন লালটা ভালো হয়ে যায়। ও রহিমটা বলছে হুজুর গো ক্ষমা করবেন, আমি ফুফা দিতে পারবো না। বলে কেন কি হয়েছে? কেন কি সেজন্য ফুফা দিতে পারবে না? ওই রাইবটা বলছে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলো আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ, আখেরি জামানার নবী গো। ও গো হুজুর তুমি এক কাজ করুন, আপনি আমার নবীজির থুতু মুবারকটা নিয়া তিনার চোখ মুবারক লাগায়া দিন, কারেন্টের মতো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশ আমার নবীজি থুতু মুবারকের পাওয়ার বাবা এতটাই, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবা গোস্তের বরকত বেড়ে যায়। আমার নাবিজি থুতু মুবারকের বাবা পাওয়ারে বাবা কার হাত কাটা ভালো হয়ে যায়। আমার নাবিজির থুতু মুবারকের পাওয়ারে বাবা রুটির বরকত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নাবিজি থুতু মুবারকের পাওয়ার এতটাই, আমার নাবিজির পেশাব মুবারক হলো পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু ওয়াহাবি ফারাজি দেবন্দী কাদিয়ানি লাবজাবি আরা বলে যে নাবি আমাদের মতো মানুষ, অধ্যাত হচ্ছে তেতলের বিশ্রীর মতন, ও বলছে আমাদের মতো নাবি ছিলেন। যেরকম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাবি আমাদের মতো নয় বাবাজি। আল্লাহ বলতেছেন যে আমার হাবিবুল্লাহকে এমন করে দুনিয়াতে পাঠিয়েছি তিনি হলো নূর এবং মানব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা যারা নাবীকে ভালোবেসেছি, যারা নাবীকে নিয়ে মহাব্বত করেছি, বাবাজি আমরা তো নাবীকে ভালোবাসি ভাব। আসুন না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন, ও মা খালা গো আপনার তো খাতুনে জান্নাতের মতো মা, তো মা গো মা আমিনা যে ইন্তিকাল করলেন, এ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 10টা মা আমার 200 টাকা করে দেন তো মা আমিনার জন্য খোদার ঘরে। কেউ আছেন না? 10টা মার কাছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন, আমার নাবিজি কান্না করেছেন, মা আজকে যদি আপনি এই মা আমিনার জন্য দানটা করতে পারেন কাল হাসুরের মাঠে আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ এই মোহাব্বতপুর গ্রামে তিন রাতের জীবনী করছিল মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তারা 200 টাকা করে 10টা মেয়ে দিয়েছে। আল্লাহ বলবে যাও ওদেরকে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা মায়ের কাছে তো 200 টাকার হবে না? এই ভলান্টিয়ার কই গো কমিটিটা নাই নাকি ওখানে? ডাকেন বাবা যে মুসলমান, আর আপনাদের যে 60টা কথা বলেছিলাম যে নাবিজির কবার সিনা চাক হয়েছিল, শুনতে রাজি আছে না? নাই 60টা হয়েছে, এখনো 3টা বাকি আছে। ও মা খালা 10টা আপনার দেন 200 টাকা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দান করুন খোদার ঘরে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মা আমিনার সঙ্গে আপনাদেরকে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্ট দান আপনাদেরকে চাইছি বাবজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুক। জোরে বলুন আল্লাহুম আমিন। একবার দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো নবী তুমি বলে দাও আছো কোথায় গো নবী? জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর নামে দরুদ পড়ে, যারা নবীর আশিকি হয়ে গেছে,
দুরুদ পড়তে ভুলবে না সেই মমিনে যারা নাবির প্রেমিক হয়ে যাবে, যারা নাবির আশিক হয়ে যাবে, দুরুদ পড়তে ভুলবে না সেই মমিনে। ও গো কামলি বালাও, ও গো মদিনা বালাও, তোমার নামে পড়ে শুধু দুরুদের মালা, তোমার নামে দুরুদ পড়ি দুরুদের মালা। ও গো নবীজি একবার দাও, দাও গো নবীজি দেখা দাও, ও গো নবীজি একবার দাও, দাও গো নবীজি দেখা দাও, ও গো মদিনা বালাও, ও গো কমলি বালাও, তোমার নামে পড়ে শুধু দুরুদ মালা, তোমার নামে গাথি শুধু দুরুদের মালা। যারা নবীর আশিক হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, যারা নবীর আশিক হয়ে যাবে, জুলুসে যেতে ভুল করবে না সেই মমিনে। কমলি বালাও, ও গো মদিনা বালাও, তোমার নামে গাথি শুধু দুরুদের মালা। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি শেষ দান। আচ্ছা, দশজন ভাই মিলে দশটা সিমেন্টের বস্তা দিতে পারবেন না? একটা একটা করে একটা সিমেন্টের বস্তার দাম হয়তো কত, 350 টাকা নাকি 400 টাকা করে? আচ্ছা পারবে না, দশটা ভাই, দশজন ভাই মিলিয়ে আব্দুল জাব্বার দিয়েছে এক বস্তা সিমেন্ট না রে থাকবি। আল্লাহু আকবার, নারে সালাত, আল্লাহ আব্দুল জাব্বার দান তালে কবুল করে নিন, জোরে বল আল্লাহু আমিন। হবে না ভাই? শাহজাহান আলী দিয়েছে 500 টাকা, নারী তাকবীর, হাজার টাকা দিয়েছে, শাহজাহান আলী দিয়েছে 1000 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়াতে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দান টাকা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহ আমিন। 1000 টাকা দিয়েছে বেরাদের ইসলাম। হবে না, দশটা ভাই হবে না, 1 টাকার বস্তা দিতে পারবেন না? 400 টাকা করে একদিন করে কিনবেন। খোদার ঘরের জন্য আপনাদেরকে বলি, যারা যারা ফাঁকা আছেন আপনারা 1 টাকার বস্তার নাম লিখে দিয়ে যান, যখন মসজিদ নির্মাণ করা হবে, কাজ চলবে, তখন আপনারা 1 টাকার বস্তা দিয়ে দিবেন। আল্লাহ বলতেছেন, যারা আমার ঘরকে দেখে আমি তাদেরকে দেখি, জোরে বলো সুবহানাল্লাহ, আমাকে দেখে তার বাড়িতে বরকত বাড়িয়ে দিই, জোরে বলো সুবহানাল্লাহ। দশটা ভাইয়ের কাছে দেখতে চাই, বাবাজি 1টা 1টা করে সিমেন্টের বস্তা দিতে পারবেন না? জি আসেন না ভাই, এদিকে অনেক ইয়ং ছেলেরা আছে, এদিকে ফটো ফটো, এদিকে কমিটি ভাইয়ের আছে, এই কমিটি ভাইয়ারা যারা যারা আছে আমার সামনে আছে, বের চলে এসো, যারা কমিটি ভাই আছো আসবেন না নাকি? আসেন না বাপ, কমিটি যারা আছো সবাই আছে, দেখতে তো পাচ্ছি না কাউকে গো, লুকিয়ে আছে, এদিকে ডাকেন তাদেরকে, কমিটির সভাপতি যারা যারা আছে এদিকে আছেন, সভাপতি মতিউর রহমান আছে, সভাপতি মতিউর রহমান আপনি কোথায় তাদের দেখা করুন, সহ সভাপতি আছে নুরশাদ আলী, দেখা করেন, এই দেখেন মসিনা দিয়েছে বাপ মায়ের নামে 1000 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তা দানটা কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আর কি নাম, আর একটা মহিলা দিয়েছে 301 টাকা, আল্লাহ তার দানটা কবুল করুন, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। যারা কমিটি ভাইরা আছে ওদিকে এসো, এই মতিউর রহমান কে, আপনি আপনি এদিকে আছেন, আপনাকে দিয়ে শুরু করি, প্রথমে মাসিদের সভাপতি হয়েছেন ভাই, জালসার কমিটি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি মাসিদে 5000 টাকা দান করেন, হবে না? জি বলবেন না, মানুষ জানবে তো, এমনি দেবেন, আচ্ছা ঠিক আছে যান তাহলে, সবাই চলে যাবেন, একজন ছেড়ব, এদিকে আছেন এদিকে আছেন, আপনি জানো, এই শুধু আপনি একলা যান,
এগুলা আছেন না? কেসিয়ার কে? কেসিয়ার টাকা ওয়ালা কেসিয়ার কে আছে? এই নিনি নাকি এরা দুজনে কেসিয়ার? আচ্ছা আপনারা এই পাঁচ পাঁচ করে দশ আদি দেবেন না খোদার ঘরের জন্য দিবেন? দুজনে দিবেন তো? ইনি দিয়ে পাঁচ হাজার আপনি এক হাজার কি করে হয়? দুজনে কেসিয়ার? হ্যাঁ দুজনা কেসের আছেন তো ওই পাঁচ হাজার দিচ্ছে, আপনি কেন পাঁচ হাজার দিবেন না? আল্লাহ রহমত হয়ে যাবে। আর কেসিয়া যাত্রার দ্বারা তো হয় না, আল্লাহ তাকে ভালোবাসে তাকে কেসের বানাই, ঠিক কিনা? আল্লাহ আপনাকে আরো মালিক বানিয়ে দিবে। বলেন পাঁচ হাজার, ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচ হাজার করে, ঠিক আছে? দুজনে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার দিবেন তো? পাঁচ হাজার দিবেন? হ্যাঁ সুবহানাল্লাহ। এ ছেলেটা একবার ফাটাম করে বলে যে হ্যাঁ আমি পাঁচ হাজার দিতে, আপনি দেবেন না? হ্যাঁ চারটলি বালি। আচ্ছা আপনাকে কি করে পাঁচতলি বালি করেন দুজনে মিলে? হ্যাঁ কেন? এই সুবহানাল্লাহ। আচ্ছা রেজাল ভাই আপনার নাম? আচ্ছা আপনি পাঁচতলি দিতে পারবেন বালি? পারবেন না? কত? পাঁচ হাজার? আর আপনি পাঁচ হাজার দেন তাহলে? চারটলি তো আপনি দেন, আপনি ওকে দিতে পারছেন, আপনি দিলে পরে ওই দেবে আর দেবে। আপনি পাঁচটলি দেন, উনি ছটলি দোয়া করে যাবে, দেন হবে না? ইনশাল্লাহ হবে। বলেন খোদার ঘরে দান করতে তো ই করলে হবে? বলেন যে পাঁচতলি দিব। হ্যাঁ সুবহানাল্লাহ, ইয়ারা যদি এত কিপটাম করে তাহলে হবে? আগো এ ভাই জানকে আমার খুব সুন্দর লাগলো, এক কথাতে পাঁচ হাজার টাকা দিয়ে দিছে। জি কি করছে উনি? ডাক্তার আছে? কে ডাক্তার? ইনি ডাক্তার তো? ডাক্তার মানুষ সুবহানাল্লাহ, ডাক্তার মানুষের টাকা তো বেশি ইনকাম গো। এখন ডাক্তার আর মৌলভীদের আর মাস্টারদের ইনকাম বেশি, আপনি জানেন? বেরাদের ইসলাম দেন। জি দেন দেন, পাঁচ হাজার টাকা দেন আপনি, হবে না? এত আলস আপনা করলে হয়? আপনি দেন পাঁচ হাজার, আপনি দুই? আচ্ছা ঠিক আছে, আমাদের এই ডাক্তার সাহেব নাকি? ডাক্তার সাহেব দিয়েছে দু হাজার টাকা, আর আমার রেজাউল ভাই দিয়েছে পাঁচ হাজার টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ। আপনি এখানে আছেন? হ্যাঁ কত টাকা দিয়েছো? হ্যাঁ তো কত টাকা দিয়েছো বলো, বলবা না? সুবহানাল্লাহ স্যার, দেখ বলবে না বলছে, দেখ কি বিলার কম বসে মারব। আর কেউ নাই কমিটি? হ্যাঁ বরাবর হেড মিস্ত্রি ওকে গাই দে পাঁচ ইলেন বালিলেন, ক বস্তা দিয়েছো বলবেন না? বললে তো ধরা পড়ে যাবেন না বাবাজি। আর কেউ নাই কমেডি ভাইরা? সব এদের সাবের নাই বাবাজি মুসলমান? আচ্ছা আপনাদেরকে একটা বলে, যিনারা এখানে একজন করে আছেন, যতজন বেটা ছেলে গেলে আছেন, একটা একটা করে সিমেন্ট বস্তা লেখান তো বাপ, লেখাবেন না? আজ মুসাফির ব্যক্তি আপনার জন্য দোয়া করবো আল্লাহ পাকের কাছে। আপনি এক বস্তা? কি নাম? মকবুল হোসেন এক বস্তা লেখেন, এই সিমেন্ট কে লেখছে? মকবুল হোসেন এক বস্তা সিমেন্ট লেখো, মকবুল হোসেন এক বস্তা সিমেন্ট। এই ভাই আপনি দেন একটা। কি নাম? আবার দেও একটা, এর আগে দিয়েছ? আপনি একটা দিবেন না? কবা দিলে? সুবহানাল্লাহ, সবাই তো দিয়েছে, মাসিদের কমিটি কেড়ে আছে, কেসিয়ার মানুষ এখানে বসে আছে নাকি? কবস্তা দিয়েছেন? পনেরোশো আর পাঁচশো দিয়ে দু হাজার বুঝে দেন। এ দেন ওই পাঁচশোটা লেখেন,